ঠিক আছে, সবগুলো আবার এরকম করেন না, কিছু কিছু চেঞ্জও করেন। জি ভাইয়া, ভেরিয়েশন তো করতেছি, এক একটা অন্যরকম, মানে সব তো একরকম করতেছি। এসি অ্যালাইন ঠিক নাই দেখেন, কিসের ক্রিয়েটিভ চেঞ্জের বক্সের ভিতরে যে সি এসি অ্যালাইন ঠিক নাই দেখেন, উপরে জায়গা বেশি নিচে জায়গা কম। আচ্ছা ঠিক আছে, আর কি করছেন, একটাই করছেন? আর মানে একটা কোর্স এটা সম্পন্ন হয় না পুরোটা। আচ্ছা, কোমরে একদম পুরো প্রেসার পড়তেছে ভাই, মানে 6-7 ঘন্টা এক করে, মানে প্রচুর ব্যথা আর কি, মানে অসহ্য রকমের। এটা কোনো কথা, কিছুক্ষণ কাজ করবেন উঠবেন দাঁড়াবেন, কিছুক্ষণ কাজ করবেন উঠবেন দাঁড়াবেন। ওটা কিন্তু উপরে দিয়ে অ্যালাইনে যে অ্যালাইনটা ঠিক করা, আমি একটা লোগো করছি দেখেন তো। লোগো করছেন ঠিক আছে, ওই যে সার্কেলের ভিতরে যে স্টার, স্টারে কি অ্যালাইন ঠিক আছে, স্টারে কি সাইজ ঠিক আছে দেখেন তো, স্টারটা তো মনে হচ্ছে একটু চ্যাপটা খাইছে। আচ্ছা ঠিক করবো। উনি আর এই যে ফন্টের কালারে কি দিচ্ছেন, ফন্টের কালার এক কালারে দেন। আচ্ছা ঠিক আছে। আর ভিজিটিং কার্ড গুলা সবগুলো করছেন? ভিজিটিং কার্ড করব আজকে, কাজ হবে না গো দাদা, কালকে তো হচ্ছে আপনাদের আমাকে সবগুলো দেখাইতে হবে তো কালকে এক দফা। ভিজিটিং কার্ড করবেন, লেটার হেড, ইনভয়েস ওগুলো তো করতে হবে, এগুলো করবেন না? করবো ভাই, না করলে আমি গিগা পর দিব কি করে বলেন? যদি কাজ না করেন তাহলে গিগা পর দিব কি করে? এমডি হাবিবুর রহমান আপনি কি কাজ করছেন দেখি, এমডি হাবিবুর রহমান ভাই আমি একটু দেখাই। হ্যাঁ দেখান, আচ্ছা এই যে আকাশের যে এটা আরো ছোট হবে, এত বড় কেন লোগো এটা ভাইয়া? পুরো লোগোটাই এই যে আপনি যে আরো ছোট করবো। হ্যাঁ আপনি ভিজিটিং কার্ডের যে স্যাম্পল গুলো দেখেন এখানে এত বড় করে দেওয়া থাকে লোগো। আকাশ গ্রাফিক ডিজাইনার ঠিক আছে, কিন্তু এই যে ফন্টে যে কালার গুলো দিচ্ছেন একটাও তো আপনার অ্যালাইন ঠিক নেই। এই যে এমডি ফোন নং এডি এগুলো অ্যালাইন ঠিক আছে? এই তো ঠিক হয় না, মানে কর্নারে চলে যায় করতে গেলে। কেন ঠিক হবে না, প্রত্যেকটা একবারে সেট করবেন, সেট করে অ্যালাইনে ক্লিক করে লেফট অ্যালাইন ক্লিক করবেন তাহলে তো হয়ে যায়। আচ্ছা ভাইয়া এই যে ভাই একটা করছি,
ঠিক আছে, এটা তো অ্যালাইন ঠিক নাই আপনার। আমার এয়ারলাইনটা নিয়ে একটু সমস্যা হচ্ছে স্যার, কি করতে পারতেছি না। আচ্ছা দেখাবো এয়ারলাইন। আচ্ছা ভাই ঠিক আছে। আর কোথায় আর কি কাজ করছেন ভাই? লোগো তো সবগুলাই করা আছে, বিজনেস কার্ড নাই, তিনটা করছি আর কি করে ফেলাই করছি। হ্যাঁ করে ফেলেন, এবং বিজনেস কার্ডে আরো অন্যান্য ধরনের বিজনেস কার্ডও করেন, একই ধরনের না, একটু কালারফুল, ক্লাসিক, মডার্ন সবগুলাই করেন। জি ভাইয়া। বাদ বাকিরা আজকে ক্লাসে প্রেজেন্ট কম? আপনাদের পূজার ছুটি কবে থেকে? জানি না ভাই। হিন্দু থাকলে বলতে পারে, পূজা মনে হয় সম্ভবত ভাই 22 তারিখ থেকে। আমি তো জানি 21 তারিখে আমার ফ্রেন্ড আছে, না আমাদের ফ্রেন্ডও বললো যে 22 তারিখ থেকে। আপনারা আমাকে ফর্ম গুলো দিচ্ছেন সবাই? জি না ভাই, দিব আজকে। এটা করতে তো বেশি মন লাগে না ভাই, 2-3 মিনিটের কাজ ভাই। ফন্টে প্রচুর ঝামেলা করে। ঠিক আছে, নির্মলা ইউআই ফন্ট ইনস্টল করে নিবেন। নির্মলা, তারপরে না হলে ডিরেক্ট গুগল ডকে ওপেন করবেন। নির্মলাতে হয় নাই, পরে ওই যে কালপুরুষ আছে ওইটাতে করছিলাম। আচ্ছা একটা হইলেই হবে, এরপরে যদি কেউ একজন করে থাকেন তিনি আবার আরেকজনকে পাঠিয়ে দেন বা ইনবক্সে দিয়ে দেন ওই ফাইলটা, কালপুরুষের ফাইলটা মেসেঞ্জারে বা ফেসবুক গ্রুপে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, একটু দিয়ে দিব উনি। রাতে সময় পাঠিয়ে দিবেন, আমার এটা রবি সোমবারের ভিতরে সব ওকে করে ফেলতে হবে আপনাদের। যেটা মার্কেট প্লেসের লিঙ্ক, আপনাদের টেনি ফর্ম, এগুলো আপনাদের সার্টিফিকেট তৈরির কাজেই লাগবে। ওকে, আর কে কি করছেন দেখি? এই যে আমার এখানে ডিক্লারেশন ফর্মে 3/48, 48 জন দেখছে, 48 জন দেখলে সে 48 জন আমাকে দিবে না? তারা তো আমাকে দিচ্ছেন না। আমি আমার ইনবক্সটা চেক করি দেখি কি অবস্থা, তাহলে বুঝতে পারবো যে কারা কারা দিচ্ছেন আমাকে। দেখো চেক করে একটু নাম গুলো বলে দিলে ভালো হতো, যে আমরা কনফার্ম হইতে পারতাম যে কাট কাটটা গেছে আর কি। ইনবক্স যদি করতেন অবশ্যই এখানে চলে আসার কথা। আপনার একটা সাবজেক্টও লিখে দেন না। হ্যাঁ সাবজেক্ট তো লিখতে পারেন, টেনি ফর্ম ভাই আমি লিখে দিচ্ছি দেখেন। আমিও তো লিখে দিচ্ছি ডিক্লারেশন অফ ট্রেনিং। ঠিক আছে,
আপনারা এই পর্যন্ত দিচ্ছেন কয়জন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 জন দিচ্ছেন, 16 জন দিচ্ছেন। জাহিদ হাসান, আশিক, সোহেল রানা, তারেক মাহমুদ, পারভেজ হুসাইন, জুয়েল খান, রেজাউল করিম, আরজে রেজাউল, রেজাউল করিম দুইবার দিচ্ছে, আমজাদ হুসাইন, আবির ভাই ফিল্ড, মিস্টার আকাশ, সালমান শাহ, প্রীতিলতা, মিস্টার মাসুদ, কাউসার মাহমুদ, এই কজন দিচ্ছেন? কে কে বলছিলেন ভাই? রাজীব বলছি। রাজীব নামে কিছু নাই, কাউসার মাহমুদ, মিস্টার মাসুদ, আমি এই রাজ অন্তর এই মেইল থেকে দিছি। রাজ রেজাউল আসছে, একটা রাজ আর রেজাউল পাইছে আর কি। আমি তো গুগল ডকে শেয়ার করছিলাম মেইলে আপনার। জাহিদ হাসান, তাই না? এখানে জসিম @gmail.com এটা থেকে পাঠিয়েছি। কালকে বললেন না যে গুগল ডকে যায় পরে শেয়ার করতে, শেয়ার অপশন গেলে জিমেইলে যাবে, ওইভাবে পাঠাইছি। আচ্ছা দিদি, হ্যাঁ, এই যে আই এম শেয়ারিং ডকুমেন্ট ওয়ান উইথ ইউ, জাহিদ স্যার। জসিম আমি পাঠাইছি, না গেলে আসতে আবার পাঠাতে হবে। আমার উইন্ডোজ, আমার মাইক্রোসফট অফিস থেকে পিডিএফ সেভ করা যাচ্ছে না, সেই জন্য গুগল ডকে যে পাঠাচ্ছিলাম। হ্যাঁ, ডকে সেভ করবেন, সেভ করে ডকের ফাইলটা সেন্ড করে দিবেন। ঠিক আছে। এস, আপনি আছেন এমবি সোহেল রানা, তাই না? না, জসিম, জসিম না। জসিম না, জসিম আপনার তো আসে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে যে হাবিবুর রহমান আছেন আপনি এখনো পাঠান নাই, খন্দকার রুবাইত ইসলাম পাঠান নাই আপনি আমাকে, মিস্টার মাসুদ পাঠাইছেন, তুরান সাহেব এখনো পাঠান নাই, নজরুল ভাই আমাকে এখনো পাঠান নাই। ভাই ওই যে একটা লোগো বানাইছি তো একটু দেখেন। ঠিক আছে, এক্ষেত্রে কি করতে হয়, ধরেন আপনার পিছনে শেপে যে কালার গুলো আছে সেই কালারের অন্য কালারের ফন্টে কালার করতে হয়। ডার্ক ব্লু দিয়ে দিলেন, কোন গ্রেডিয়েন্ট ইউজ করলেন না, রয়্যাল ব্লু কালার দিয়ে দিলেন। ঠিক আছে ভাই, এটা হলো কালকে একটা কন্টেস্ট দেখছিলাম freelancer.com এ, ওই আপনার হ্যান্ড স্যানিটাইজারের একটা লোগো চাইছিল আর কি, ওইটা করেছিলাম। আচ্ছা, ভালো হইছে, লোগো সুন্দর হইছে। কন্টেস্টে অ্যাপ্লাই করেন? হ্যাঁ, ভাই এই যে প্রকাশনীটা করছি এটা একটু দেখেন। আপনি প্রকাশনীর ওইটাতে সবকিছু বাদ দিয়ে দেন, এই পালক বাদ দিয়ে দেন, পিছনের চান্দের মতো এটা বাদ দিয়ে দেন, সার্কেল বাদ দিয়ে দেন, শুধু এই যে বোর্ডের যে শেপটা করছেন ওইটা রাখেন, শুধু ওইটুকি। হ্যাঁ, শুধু ওইটুকি। আর প্রভাতি প্রকাশনী আমি বারবার করে বলছি যে ফন্টে গ্রেডিয়েন্ট ইউজ করবেন না। আচ্ছা ভাই, ঠিক আছে। প্রভাতি প্রকাশনীতে এই কালারের থেকে বোর্ডের যে কালার এর থেকে কোনো ডার্ক কালারে ফন্ট লিখে দিবেন। আচ্ছা ভাই, ঠিক আছে।
ভাই এই যে গ্রিন কাউ ফার্ম এটা করেছিলাম। গ্রিন কাউ ফার্ম তো ঠিক আছে, ফন কালোতে কেন ভাই? অন্য কালার আছে, মানে কেমন কেমন লাগতেছে, মানে এই হইতেছে না কি কালার তো মানে ভাই বুঝি নাই। ডার্ক গ্রিন কালার দেন, গ্রিনে ডার্ক কালার দেন। আর তাও কি ব্ল্যাক এ ঠিক আছে নাকি কালার চেঞ্জ করে দিব? সবুজ কালো ঠিক আছে, অথবা সবুজের ভিতরে হালকা একটু টকটকে লাল দিতে পারেন। রেডিয়েন্ট রেডের গ্রেডিয়েন্ট দুইটা দুইটা দুই কালারের রেডের গ্রেডিয়েন্ট করেও দিতে পারেন। কাউটা না আর কি করব? আচ্ছা ঠিক আছে, এই কয়েকটাই করছে ভাই। আচ্ছা এখন ভিজিটিং কার্ডে হাত দেন, কর্পোরেট আইডেন্টিটি এই কাজগুলোতে হাত দেন। আসলে ভাই আমি একটু ব্যস্ত থাকি তো, দিনে 4 ঘন্টা টিউশনই করা লাগে, ক্লাস টাস কইরা শুধু মানে পুরো রাতে একটু সময় পাই। রাতে রাতেই কাজ করবে, প্রতি রাতে 3-4 ঘন্টা সময় দিলেও তো অনেক কাজ, একটা ভিজিটিং কার্ড করতে আধা ঘন্টা বেশি লাগার কথা না। আচ্ছা আমি আবারও বলছি, এখানে যারা আছেন যারা এখনো আমাকে ট্রেনিং ফর্মটা দেন নাই, কাইন্ডলি পাঠাই দিবেন ট্রেনিং ফর্মটা। জি ভাই আচ্ছা পাঠাই দিব। আর ওই আমি গত ক্লাস মিস করছি তো, মানে আমি ক্লাস থাকতে পারি নাই তাই দেওয়া হয়নি। দেখেন আমি ফাইবারে ঢুকলাম, তো ফাইবারে আমরা লোগো ডিজাইনের যে গিগ, আমরা তো প্রথমে গিগ আপলোড দিব তিনটা, একটা লোগোর গিগ, একটা ভিজিটিং কার্ডের গিগ, আর একটা হচ্ছে আপনার কর্পোরেট আইডেন্টিটি বা স্টেশনারি গিগ। তো এই গিগের লেখাগুলো কেমন থাকে, ডেসক্রিপশনে কেমন কি জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখেন এইখানে লেভেল 2 সেলার এবং তিনি আবার টপ রেটেড সেলার। আমরা লেভেল এন্ট্রি লেভেল থেকে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ ভাই আপনার সাউন্ড একটু কম আসছে, এখন কি ঠিক আছে? আগের তুলনায় একটু আসছে। এখানে আমরা যদি তার প্রোফাইলটাতে যাই,
দেখেন এই গিটটাতে আমি ওপেন করছি যে গিটটা এটা সাবা গ্রাফিক্স আই উইল ডিজাইন ক্রিয়েটিভ টুইচ মাস্কট লোগো মাস্কট লোগো আমি আপনাদেরকে দেখাইছি যেখানে তারের শেপ গুলো নিয়ে এই ধরনের লোগো গুলো যেখানে তৈরি করা হয় আর কি ওগুলো হচ্ছে মাস্কট লোগো এই ধরনের লোগো গুলো মাস্কট লোগো তিনি এটা পার্টিকুলারই লোগোর এটা কি মানে লোগোর একটা ক্রাইটেরিয়ার উপর গিট তৈরি করছে দেখেন এটা হচ্ছে গিট সম্পর্কে তার সমস্ত ডিসক্রিপশন গ্লাড টু সি ইউ হিয়ার আপনি কি একজন মাস্টার লোগোকে খুঁজছে ঈশ্বরের টুইচ স্ট্রিম অফ দেন ডিফারেন্টলি ইউ আর এট দ্য পারফেক্ট প্লেস টু হ্যাভ সামথিং কুল অ্যান্ড ক্রিয়েট ডিজাইন ফর ইউর স্ট্রিম প্রথমে তিনি সংক্ষিপ্ত একটা বর্ণনা দিলেন তার এই এটা সম্পর্কে এরপরে তিনি কি কি কাজ করবেন সেটা হ্যাঁ যে তিনি ক্লায়েন্টকে কি সাপোর্ট দিবেন আই এম অফারিং 100% ট্রান্সপারেন্ট ডিজাইন প্রসেস আনলাইক দ্য জেনারিক টেমপ্লেট বেসড ডিজাইন বিং অফার্ড বাই ম্যান তারপরে উনি কিভাবে কাজ করবেন সেটা সেটা বলছেন তারপরে বলছে ওয়াই মি আমাকে কেন অরিজিনাল কোয়ালিটি ডিজাইন আনলিমিটেড ফ্রি সোর্স ফাইল 100% গ্যারান্টি স্যাটিসফ্যাকশন নো স্লিপার নো স্লিপার এখানে কিছু ট্যাগ করে দিলেন এটা কি ধরনের লোক মানে কারা এই ধরনের লোক গুলোকে তিনি কাজ করবেন ই গেমিং মিলিটারি স্কুল এই স্কুল মানে স্কুল নয় এটা স্কুলে প্রফেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ মাস্কট লোগো লোগো সেটা ট্যাগ দিলেন I am working exclusively on the table. And okay, clear up, clear up, I'm going to go to the table. She can take care of it. So, I'm going to start with the Vicky. I'll give you a check. Ah, you can do the basic Dawai of it. Basic, so file, delay. When put on basic, it's a ticky delay, it's a little bit of a story. You can have a ticky, you know, the put down. ব্যাসিক আমরা কম দিব স্ট্যান্ডার্ডে এর থেকে একটু বাড়াবো আবার তিন এম আমরা সব দিয়ে ঠিক আছে টাকার পরিমাণও বাড়বে $5 $35 তিনি $5 কি দিচ্ছেন $5 শুধু একটা ডিজিটাল স্কেচ যেটা তিনি মকআপও দিবে হাই রেজলিউশন দিবে লোগো ট্রান্সপারেন্সি দিবে লোগো ট্রান্সপারেন্সি মানে হচ্ছে CMD ফাইল সোর্স ফাইল মানে হচ্ছে তুমি যে ফাইল থেকে কাজ করবে না যে ফাইল থেকে তুমি ইন্সপায়ার হবে সেটা হচ্ছে সোর্স ফাইল এখানে তুমি এগুলো ভাই ভাই আমাকে 15 মিনিটের একটু ছুটি দিতে হয় ওকে আচ্ছা ভাই ধন্যবাদ তারপরে দেখেন স্ট্যান্ডার্ডে উনি $135 দিচ্ছে এই প্যাকেজের ভিতরে ইনক্লুড এ ক্রিয়েটিভ কালার মাস্কট ডিজাইন উইথ ফ্রি সোর্স ফাইল অ্যান্ড আনলিমিটেড ভিডিও একদম পুরো মাস্কট ডিজাইন থেকে তিনি ভিক্টরে নিয়ে আসবেন ডিজাইন তো করবেন ডিজাইন করে আবার ভিক্টর ফাইলও নিয়ে আসবেন একদম কমপ্লিট লোগো তৈরি করে ভাই আপনি সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না কি বলেন আমি তো প্রতিদিন এই সঙ্গেই কথা বলতাম অসুবিধা না অসুবিধা সম্ভবত নেটে আমার যতটুকু মনে হয় মানে কথা ক্লিয়ার আসে না আমি কিন্তু আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি কি ভাই ওনার কথা আমরাও শুনতে পাচ্ছি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না আচ্ছা এখন কি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই নিট এন্ড ক্লিন আছে এখন ওকে তো প্রিমিয়াম যে প্যাকেজটা মানে ওই যে একটু গলা একটু কথা বলতে বলতে একটু যখন একটু মনে করেন স্লোলি বলি একটু রিল্যাক্স হয়ে যখন স্লো হয়ে যায় তখনই সমস্যাটা ওঠে বুঝতে পারছি যে রিল্যাক্স হওয়া যাবে না মানে টাইট টোনে কথা বলতে হবে ঠিক আছে আপনার এখানে যখন স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখেন এই স্ট্যান্ডার্ড প্যাকেজে কিন্তু তিনি একদম লোগোটাকে তৈরি করে দিলেন এখন লোগো তৈরি করে দিলে আমার কি লাগতেছে থ্রিডি মকআপ দিচ্ছে তিনি স্টেশনের ডিজাইনও করে দিবে
আই রেজলিউশন দিবে, লোগো ট্রান্সপারেন্সি দিবে, সবকিছু মিলে $35। $45 তিনি এক্সট্রা একটা জিনিস দিচ্ছেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট। সোশ্যাল মিডিয়া কিট মানে হচ্ছে ধরেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই জায়গাগুলোতে লোগোটা কেমন দেখা যাবে। ওই জায়গাগুলোতে লোগোটা কেমন দেখা যাবে। সাপোজ উনি কি করলো, একটা ওয়াল, একটা ওয়াল ডিজাইনে ফেসবুক কভার পেজের একটা ওয়াল ডিজাইনে তিনি লোগোটাকে পেস্ট করে দেখালেন যে আপনার সোশ্যাল মিডিয়া কিটে এরকম দেখা যাবে। হ্যাঁ, এটা তো এটা অনেক হাই প্যাকেজ, আমরা প্রথম দিকে 5-10-15 এর উপরে যাব না। আই উইল ক্রিয়েটিভ এ লোগো স্টার্টিং $995 খেয়াল করে। আচ্ছা, তা আমরা ওই দিকে যাব না, আমরা একটু সেলার জেলসে যাই, যদি একটু বাংলাদেশি গুলো দেখি বা নিউ সেলার। দেখেন প্রথমে আপনাকে নিউ সেলার, আপনি যখন এখানে গিগ খুলবেন, আমরা এখন সবাই নিউ সেলার, গিগ খোলার পরে আমরা নিউ সেলার। নিউ সেলারে বেশ কিছুদিন কাজ করার পরে লেভেল ওয়ানে উঠতে পারবো আমরা। যদি আপনারা রেগুলার কাজ করেন, রেগুলার কাজ করেন, লেভেল ওয়ানে উঠবেন, সেখান থেকে লেভেল টু পার করলে টপ রেটেড সেলার। দেখেন 545টা এখন পর্যন্ত কাজ করছে, তারপর সে লেভেল টুতেই আছে। সরি, ভুল বলছি, লেভেল টুতে আমার এখানে 545 জন ডিজাইনার আছেন অলরেডি। হ্যাঁ, তো আমি সেখানে ইংলিশ সেলার স্পিড ঠিক আছে, সেলার লিপসিন, এখানে আমরা একটু বাংলাদেশি দিয়ে সার্চ দিয়ে দেখি কি অবস্থা, যে আমাদের এখানকার যে যারা ডিজাইন করেন তাদের গিগুলো কেমন হয়। দেখেন বাংলাদেশি কত ডিজাইনার, দেখেন 4,329 জন আছে শুধুমাত্র লোগো ডিজাইন করে, তারা শুধুমাত্র লোগো ডিজাইন করে। অবশ্য কারণও আছে, অন্য দেশে তো ওদের ওইখানে ডলারের মান বেশি। এখন আপনি $5 দিয়ে কি ইউকেতে বসে কাউকে দিয়ে একটা ডিজাইন করাতে পারবেন, সম্ভব সেটা? সেটা সম্ভব না, সেটা বাংলাদেশে সম্ভব। একটা বসে ডিজাইন কি আপনি ইউএসএ তে $10 দিয়ে করাতে পারবেন? অসম্ভব। সেটা আপনি আমার এখানে দিয়ে আপনি করাতে পারতেন। এটা হচ্ছে ব্যাপার আছে, যার কারণে আমার এখানে ডিজাইনার সংখ্যা বেশি। আমি অ্যাপ্লাই দিই, এরা হচ্ছে সব আমাদের এখানকার ডিজাইন। আচ্ছা, এটাতে যাই, স্টার্টিং এট 5 টার্গেট। এই গিগটা আমরা দেখছি আর কি, তিনি গিগটা কিভাবে আপলোড করছেন। তিনি গিগটা তিনটা ডিজাইন দিয়েছেন মাত্র, ভালো না? এগুলো মকআপে ইউজ করছে। আমরা অ্যাবাউট দিস গিগে যাই। হ্যাঁ, দেখেন তিনি গিগে বলছে, হ্যালো, ওয়েলকাম টু মাই গিগ, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফুল টাইম ফ্রিল্যান্সার, আই উইল ডু প্রফেশনালি লোগো ডিজাইন অন দিস গিগ, আই হ্যাভ মোর দ্যান 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক ডিজাইন অ্যান্ড অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, এ লোগো ইন শর্ট ইট রিপ্রেজেন্ট ইউর কোম্পানি, সো পিক আপ দ্য কারেক্ট পার্সন, ইউর লোগো উইল বি 100% কপিরাইট প্রোটেক্টেড উইথ ইউ। মানে তিনি কপি করবে না, এটা নিয়ে একটু কথাবার্তা বললো। বলার পরে তিনি আবার এখানে লিখে দিচ্ছেন সে কি কি ডিজাইন করে। আই ডিজাইন মিনিমালিস্টিক, মিনিমালিস্ট মানে তার লোগো স্ক্রিনে থেকে মিনিমালিস্টিক বলছে নাকি, দরকার নাই। ভিনটেজ, ফ্ল্যাট, কাস্টম টাইপোগ্রাফি, লোগো আইকন, অ্যাপ আইকন, এগুলো তিনি তৈরি করেন। ওয়াই চুজ মি, সে বলতেছে যে কেন আমাকে পছন্দ, কেন কেন আপনি আমাকে চুজ করবেন। মকআপ প্রেজেন্টেশন, গেট অ্যানি লোগো উইথ ফ্রি ভেক্টর ফাইলস, আনলিমিটেড রিভিশন, ভেরি কোয়ালিটিফুল ওয়ার্ক, একটা বৈশিষ্ট্য দিচ্ছে আর কি। এরপরে তিনি আবার লিখছে যে আমি এগুলো বাদেও কিছু কিছু কাজ করি, ঠিক আছে, এবং কি করি না। তিনি এখানে যেটা লিখছেন সেটা হচ্ছে তিনি কি করেন এবং কি করেন না। যেমন এখানে লিখছে, আই ডু নট ডু 3D অ্যান্ড কমপ্লেক্স মাস্কট ক্যারেক্টার, খেয়াল করছেন, আই ডু নট ডু 3D অ্যান্ড কমপ্লেক্স মাস্কট ক্যারেক্টার, প্লেস দ্য অর্ডার নাও টু গেট ইউর অ্যামাজিং ডেলিভারি। আমরা এত মানে চটকদার বিজ্ঞাপন দিব না, এ ধরনের চটকদার কথা
লিখবো না, কারণ চড়কদার কথা লিখলে ক্লায়েন্টরা সেখান থেকে একটু সরে যায়। আমরা চড়কদার কথা বলবো না। আচ্ছা, এবং এখানে স্টাইল দেওয়া আছে, দেখেন তার বেসিক প্যাকেজ। এখানে যদি আমি নিচের দিকে যাই, তার বেসিক প্যাকেজ গুলো দেওয়া আছে, তিনি কি দিবেন কি কি দিবেন না। দুই দিনে তিনি প্রথম $5 যে কাজটা করবেন সেটা তিনি দুই দিনে ডেলিভারি দিবেন, একটা আশ্চর্য ব্যাপার। তারপরে তিন দিনে ডেলিভারি $15, এরপরে তিন দিনের ডেলিভারি $50, সবকিছু দিয়ে দেবেন আর কি। আচ্ছা, এটা আমরা দেখলাম। আমরা যদি আরো কিছু দেখি, এটা দেখি, এটা দেখি, আপনাকে লোগো ক্রাইটেরিয়ার উপরেও লোগো করতে পারেন। এখন ফ্ল্যাট ডিজাইনের লোগো করতে তো সময় লাগার কথা না, আপনি নেটে এত ডিজাইন পিন্টারেস্ট থেকে একটু চেঞ্জ চেঞ্জ করে কপি করতে সময় লাগে না। তো আমি যদি পিন্টারেস্টে লিখি, এগুলা হচ্ছে ফ্ল্যাট লোগো। ফ্ল্যাট লোগো ডিজাইন দেখেন, এগুলো সবই ফ্ল্যাট লোগো, সিম্পল ফ্ল্যাট লোগো। ফ্ল্যাট লোগো গুলো বেশি ইউজ করা হচ্ছে আপনার ওয়েবের জন্য, গুগল প্লে স্টোর, অ্যাপেল আই স্টোর, হ্যাঁ, এই ধরনের যে অ্যাপ কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো, ওগুলোর জন্য আপনার এই ধরনের ফ্ল্যাট লোগো ডিজাইন লাগে ব্যাচে রাখার। এবং আমরা লোগোগুলোকে প্রেজেন্ট করবো এরকম থাম্বনেইলে, একই লোগো ব্যাকগ্রাউন্ড কালার দু তিনটা চেঞ্জ করে তার উপরে বসাই দিব। আমাদের প্রথম দিকে লোগোগুলো এইভাবেই যাবে। দেখেন তার আরো কাজ, এটাতে না যাই আমরা অন্য কিছু ডিজাইন দেখি, যেমন কে আসছেন, শত্রুবার কোথায় যেন আচ্ছা, সেক্ষেত্রে যদি আমি আরো কিছু ফ্ল্যাট ডিজাইনে যাই, দেখেন এই যে ফ্ল্যাট নর্মাল ফ্ল্যাট ডিজাইন, দেখেন এটাকে দেখেন, সিম্পল। এটা কিন্তু এই ওয়েবসাইটের পিন্টারেস্ট কি করছে, এই ওয়েবসাইটের এই অ্যাড্রেসটা এখানে শেষও করতে। আরো কিছু ডিজাইন দেখেন, এগুলো সব ফ্ল্যাট ডিজাইন। এখন এই শেপ তো আপনার দ্বারা তৈরি করা সম্ভব, এইটাও তৈরি করা সম্ভব। এখন আপনারা কি এই ধরনের কিছু লোগো তৈরি করতে পারছেন না, যে ইনস্ট্যান্ট আমাকে যেহেতু মার্কেট প্লেসে কাজ করতেই হবে, এই দুইটা ডি দিয়ে ডিপ আপনি এখানে ও ডি দিচ্ছে, আপনি এখানে পি নেন, দেখেন এটাকে দেখেন, সিম্পল। ফুলের শেপ নিয়ে কিছু করেন, জাস্ট শেপ ক্রিয়েট করেন, শেপ ক্রিয়েট করে নাম দিয়ে দেন, তাহলে তো হচ্ছে মিনিমালিস্টিক লোগো ডিজাইন। মিনিমালিস্টিক মানে হচ্ছে খুব ছোট আকারে ফন্টে হাতে লেখে, হ্যাঁ, বা ধরেন যে এই যে দেখেন ওই যে ডিজাইনের লোগো তৈরি প্রসেসই দেখাচ্ছে সে, খেয়াল করেন। তো আপনারা কিছু কিছু এই ধরনের লোগো, যেমন এইটার মতো কিছু কিছু এই ধরনের লোগো বানায় ফেলেন, হ্যাঁ, তাতে করে আপনাদের কাজের ভ্যারিয়েশনটা বাড়বে এবং ক্লায়েন্ট দেখবে যেন আপনি বিভিন্ন ধরনের লোগোর কাজ করেন। আপনারা সবাই একই গন্ডির ভিতরে আটকে যাচ্ছেন, কারণ কি, কারণ হচ্ছে যে কাজ করেন না, প্লাস কাজ দেখেন না।
গানাগানি করতে হয় লোগো তৈরি করার সময়, যে ঠিক আছে আমি একটু লোগো ঘেঁটে আসি, কেমন কি লোগো আছে, কি ধরনের আছে একটু ঘেঁটে আসি। ইভেন তারপরেও আপনারা শেপ খুঁজে পান না। আমি যদি এখন এখানে লিখি যে এনশিয়েন্ট, আপনারা যদি শেপ দিয়ে লোগো তৈরি করবেন নিজেরা তৈরি করতে পারছেন না, তাহলে আমি এনশিয়েন্ট সিম্বলে যাই, সিম্বল লেখেন। এখন এখান থেকে বিভিন্ন ধরনের সিম্বল আছে, সেই এখন সেই সিম্বল গুলোকে মিনিমাইজ করে বা মিক্সিং করে এখানে এখন প্রচুর সিম্বল আছে। যদিও এগুলো সব হচ্ছে আপনার মিথোলজিক্যাল সিম্বল, শুনতে পাচ্ছেন তো? হ্যালো, এখন সাপোজ আপনি কাজ করেন, আপনি এই স্যাম্পল তিনটা তো সুবিধাই এটা ও বিভিন্ন ওয়েবসাইট একসাথে দেখায়, আমি ঢুকে গেলেই হয়। দেখেন এইখানে যে শেপ গুলো দেওয়া আছে এগুলোকে আপনি ইউজ করতে পারেন না, একটা একটা একটার ভিতরে ঢুকিয়ে দিয়ে কমপ্লেক্সিং করে মিটমাট করে পসিবল তো? এগুলোকে দেখেন, এই যে দেখেন মুকুট, মুকুট দেওয়া আছে, আপনার কোনো লোকের ভিতরে মুকুট দরকার, আপনি মুকুট পাবেন না, পাবেন তো? দেন আপনার কিছু কিছু শেপ দরকার, ঠিক আছে, আপনি ফ্রি শেপ ভেক্টর, এটা শুধু লোগোর ক্ষেত্রেই না, এটা যে কোনো জায়গাতেই আপনার কাজে লাগবে। সাপোজ আমি ফ্রি পিকে গেলাম, এগুলো তো শেপ, আপনার ওই যে আমাদের বসিয়ার বেদনার কাজগুলো করতে গেলে যেগুলো লাগে ফ্রি যেগুলো সেগুলো ইউজ করতে পারবেন। এখানে আমি ভেক্টর দিলাম, লাইসেন্স না আমি ফ্রিতে যাব, এগুলো কি প্রিমিয়াম নাকি ঢুকে দেখি, এগুলো হচ্ছে নিউমেরিক ডিজাইন করতে গেলে। এখন আপনার ডিজাইন করতে গেলে যে এই যে সাপোজ এই শেপটা হয়ে এটা তৈরি করার সময় নেই আপনার, বা এই যে এইটা এই ব্যাচটা, এগুলো খুব দরকার পড়ে, আপনি এটাকে নেওয়ার পরে আপনি আপনার মতো করে কাটালা চেঞ্জ করে নিতে আর কি, তো ডিজাইন করতে গেলে লাগবে। কিন্তু আমার তো এটা দরকার না, আমার যেটা দেখানো দরকার সেটা হচ্ছে আমি চার্জ দিব, চার্জ দিব হচ্ছে সাপোজ আমি এখানে লিখলাম ট্রি আইকন, ট্রি শেপ, দেখেন হাজারটা ট্রি শেপ চলে আসছে। আর আপনার কোনটা লোগো তৈরি করার জন্য গাছ দরকার, এখন গাছ তো বানাতে গেলে অনেক সময় দরকার, সেক্ষেত্রে আপনি এখান থেকে কোনো গাছ নেন নিয়ে নিয়ে তারপর সেটাকে চেঞ্জ করেন, চেঞ্জ করতে হবে। এই যে দেখেন পাতা ডাল সবই আছে, কিন্তু আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এটা ফ্রি দেখেন, কালারের ব্যালেন্সটা দেখেন, দুইটা পাশাপাশি কালারই করছে। আচ্ছা গাছগুলো দেখেন, গ্রোথ গ্রো, এই যে ব্যাপারগুলা ডিজাইন করতে গিয়ে পাবেন, কিভাবে পাবেন দেওয়া আছে তো অনেক কিছু। আর আপনি এই গাছটাকে নামাইতে পারেন, নামায়া চেঞ্জ করতে পারেন, নিচের এখানে কালার বদলাতে পারেন, এই গাছের কিছু ডালপালা চেঞ্জ করে দিতে পারেন, পাতার ধরন বদলে দিতে পারেন, আপনারা কিছুই করছেন না। এটাকে দেখেন,
করেছিলাম এটাকে দেখেন, এই পাতাটা আপনার তথ্য তৈরি করা পসিবল আপনাদের দ্বারা। প্রথমে এই শেপটাকে নিচ্ছে, অর্ধেক শেপ নিচ্ছে, তারপর এটাকে রিসেট করে এই পাশে নিয়ে আসছে, দুটাকে জোড়া দিচ্ছে, এটা এক কালার দিচ্ছে, এটাতে এক কালার দিচ্ছে, শেষ। আমি এখানে সার্চ দিলাম, মনে করেন যে সার্চ করেন তুই, আমি সার্চ দিলাম এখানে যে জিওমেট্রিক শেপ, জিওমেট্রিক আমার যেহেতু কিছু জিনিসপত্র দরকার, শেপ দরকার, তাহলে আমি এখানে লিখতে পারি যে ধরেন যে ফানিটা শেপ লিখলাম বা আইকন লিখলাম, ফানিটার শেপ। দেখেন আপনার যাবতীয় যা দরকার আপনি পাচ্ছেন। সবকিছু আপনি এখানে পাচ্ছেন, কিন্তু পাচ্ছেন কিন্তু সেটাকে কিন্তু আপনাকে অবশ্যই কালার চেঞ্জ করতে হবে, সাইজে চেঞ্জ আনতে হবে, যাতে বোঝা না যায় আপনি যে কপি করে নিয়ে আসছেন। এটা একটা ফ্ল্যাট ডিজাইন লোগো হইতে পারে, কোন একটা ফার্নিচার প্রতিষ্ঠানের লোগো হইতে পারে, এটাও হইতে পারে। দেখেন ড্রেসিং টেবিলকে কেন্দ্র করে সেটা লোগো বানাইছে। দেন আমি যদি এখানে লিখি যে রেস্টুরেন্ট ফুড, তাহলে কি আসে দেখেন, দেখেন আচ্ছা এখানে বিভিন্ন ফুড আইকন দেওয়া, এই যে দেখেন ফুড আইকন, এগুলো সব ইলাস্ট্রেটর করে দেওয়া আছে, ভেক্টর ফাইল যেহেতু আমি এখানে দেখছি না, সব ইলাস্ট্রেটর ফাইল। দেখেন এগুলো কালারফুল, বাট এগুলো সব ইলাস্ট্রেটর ফাইল, আপনার ডিজাইনের সাথে এগুলোকে নিয়ে আসতে পারি আমরা এখান থেকে। এগুলো হচ্ছে ফ্ল্যাট ডিজাইন করা বার্গার। তা আমরা আজকে চেষ্টা করবো একটা লিফলেট ডিজাইন করার, যে লিফলেট কি করে ডিজাইন করা যায় সেদিকে আমরা জানবো। আমরা যদি ফুড আইকন লিখি, বিভিন্ন আইকন চলে আসছে, ছোট ছোট বিভিন্ন আইকন। এটা একটা চিংড়ি মাছ, এরপরে যে এই ধরনের সিম্বল গুলা, ধরেন আপনি এই ধরনের সিম্বল গুলোর ভিতরে আপনি লিখতে আছেন 50% অফ, লিখি না যে 50% অফ, তখন তো আপনার এই যে এই ধরনের কিছু না কিছু শেপ লাগে, এর থেকে তৈরি এখান থেকে না নিয়েও নিতে পারেন, তৈরিও করে নিতে পারেন। এখন এটা তৈরি করতে গেলে আপনাকে একটু সময় লাগতে পারে, ঠিক আছে, আপনি পুরোটুকু ডাউনলোড করে নিলেন, আপনার যেটা মন চাইলে আপনি সেটাকে ইউজ করবেন। এই যে দেখেন সুন্দর সুন্দর রেড ওয়াটার ড্রপ, এভরিথিং ইজ, যেমন এটাকে দেখেন বিভিন্ন ধরনের আছে, সমস্ত শেপ আছে, চামচ থেকে শুরু করে সব ধরনের আছে। এখন আপনার লোগো টোগো তৈরি করতে গেলে তো অনেক ধরনের শেপ টেপ লাগে, লাগতে পারে।
আমি যদি এটাকে ডাউনলোড দিই এটা ফ্রি ডাউনলোড হওয়া উচিত। স্যার নাম তো স্যার ডিফল হিসেবে সে নেমে গেল, নেমে আপনি ওটাকে চেঞ্জ করবেন আপনি আপনার মতো করে। এখানে কিছু ভিন্টেজ শেপ দেওয়া আছে, আপনার অনেক সময় এই ধরনের শেপ শেপ তৈরি করতে পারতেছেন না, এখান থেকে আপনি শেপগুলোকে নিয়ে নেন, এই শেপগুলোকে নিয়ে নেন, আউটলাইন তৈরি করেন, ভিতরে লোগো লোগো বসায় দেন, আপনার ভিন্টেজ লোগো হয়ে গেল। আপনি শেপটাকে নিলেন, ভিতরে কালার চেঞ্জ আমি দেখাইছিলাম একটা ক্লাসে, যে নাম হবেন কিভাবে কাজ করবেন কিভাবে খেলা স্যার দেখেন যে এখানে অনেক ধরনের শেপ দেওয়া আছে, আপনার কত শেপ লাগবে। এই যে দেখেন শেপ হাজারটা হাজার রকম শেপ দেওয়া আছে, কিন্তু এগুলো আমার নামায় না, এগুলো খুব কমন। আমি লিখলাম যে টাইপোগ্রাফি, vectors free আমরা টাইপোগ্রাফি এর যাব না, আমরা ভেক্টরে যাব। দেখেন বিভিন্ন লেটার দেওয়া আছে এখানে, এন্ড ফর উইথ, হ্যাঁ ব্লু ব্লাস্ট, কত ধরনের যে এখানে এই ধরনের লেখা ওয়ার্ডগুলো দেওয়া আছে, কিছু কিছু এই যে ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে, এই যে ওয়ার্ড দেওয়া দেওয়া আছে। বিভিন্ন ধরনের লেটারিং ওয়ার্ড দেওয়া আছে, আপনি এই ওয়ার্ড গুলো নামায় নিতে পারবেন, নামায় নিয়ে আবার এগুলোকে চেঞ্জ করে করে আপনার লোগোর জন্য ফর্ম, এই যে রেট্রো ফর্ম দেওয়া তৈরি করতে পারবেন ফ্রি ফ্রি। এগুলো হচ্ছে কাজ করে দেওয়া আছে, যখন আপনি কোনো কাজই করতে যাচ্ছেন না শুধু ফর্ম নামায় নিয়ে এসে কাজ করবেন, সেক্ষেত্রে এখান থেকে ডিরেক্ট নিয়ে নেন, কিন্তু ফর্ম তো আপনি ডিরেক্ট সিলেকশন টুল শেপ বিল্ডার টুল দিয়ে অবশ্যই চেঞ্জ করে করে কাজ করবেন। আমি দেখাচ্ছি কি কি আপনি এখানে পাইতে পারেন। তারপর আছে নিউমেরিক ডিজাইন, নিউমেরিক কি নাম্বার বা সংখ্যা দিয়ে যে ডিজাইন গুলো করা হয়, দেখেন এখানে এই টেল গুলো এগুলো কিভাবে করছে, ব্লেন দিয়ে করছে, তাই না? দেখেন এই যে শেপ, দেখেন এই যে দেখেন কত শেপ দরকার আপনার। নিউমেরিক ডিজাইন মানে হচ্ছে আপনার ওই যে আমরা লিখি না যে 50% অফ
এই ধরনের আর কি। দেখেন নাম্বার, ডিজিটাল অ্যালফাবেট, নিউমেরিক নাম্বার, ইনফোগ্রাফিক, টেকনোলজি, ডাটা, ফন্ট, অ্যালফাবেট ফর্ম। আমি যে নাম্বার যদি লিখি, এই দেখেন কত রকমের নাম্বার আসছে। ঠিক আছে, আমরা এইভাবে কাজ করতে গেলে এইভাবে কাজ করব। তো সেক্ষেত্রে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আমি বলছিলাম যে আজকে লিফলেট ডিজাইনে যাব, লিফলেট ব্রোশার ফ্লেয়ার ডিজাইন কেমন হয়। তো লিফলেট ফ্লেয়ার এবং ব্রোশার ডিজাইন একই রকম, তাই না? আপনারা দেখছেন না, একই রকম। আপনি লিফলেট পারলে ফুড মেনু ডিজাইনও করতে পারবেন, ফুড মেনু পারলে ক্যাটালগ পারবেন। মানে এই চার পাঁচ ধরনের ডিজাইন ডিজাইন করে একই প্যাটার্ন, একই প্যাটার্ন এবং একই রকমের হয়, সেম পেজ সেম ডিজাইন একই রকমের হয়। তো আমরা ডিজাইনে যাওয়ার আগে 10:21 বাজে, সবাইকে আমি একটু 10 মিনিটের ব্রেক দিতে চাই, এক কাপ চা খাওয়ার ব্রেক দিব সবাইকে। দিব নাকি ব্রেক? ক্লাস 10 মিনিট ব্রেক দেওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে, আর আজকে একটা কম্পিটিশনে যাবো, ফ্রিল্যান্সে একটা কম্পিটিশনে যাবো, যেটাতে সবাই মিলে অ্যাটেন্ড করবো, হয়তো সময় থাকবে 3-4 দিন, এই ধরনের একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করবো সবাই। ওইটা ব্রিফিং আমি আপনাদেরকে দিব, কিভাবে ডিজাইনগুলো করা যায় না করা যায়, এবং এর পাশাপাশি আপনাদের এই যে আজকে রিসেট ডিজাইনগুলো দেখাবো। ওকে, তো সেক্ষেত্রে আমি 10 মিনিট ব্রেক দিচ্ছি। আচ্ছা, আছেন সবাই? আমরা কিছু লিফলেট ডিজাইন দেখে আসবো। লিফলেট কি, ব্রোশার কি, একটু দেখার চেষ্টা করো, দেন একটা ডিজাইনে যাবো আমরা। তো দেখেন লিফলেট ডিজাইনটা কি আসলে, আমরা যদি এডুকেশনে ক্লিক দিই, এগুলো হচ্ছে ওয়ান পেজেস লিফলেট। সাপোজ এটা একটা লিফলেট ওয়ান পেজ, হ্যাঁ, স্কুলে নতুন নতুন বাচ্চা বাচ্চা ভর্তি হবে, এটা সেই সেই ধরনের একটা লিফলেট ডিজাইন। একটা ছবি নিচে আমি আপনাদেরকে ছবিতে ক্লিপিং মাস করা দেখাইছি, অত ধরনের একটা ছবি নেওয়ার পরে সে অর্ধেক বসাইছে, এই এই শেপগুলা সেখানে বসাইছে, এই শেপটার ভিতরে সে লেখাটা লিখছে, এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে, এই লিফলেটটা হয়ে গেছে। এটাকে দেখেন ওয়ান পেজ লিফলেট। তো আমরা যদি আরো কিছু লিফলেট দেখি, যেগুলো হচ্ছে ধরেন আপনার শুধুমাত্র অনলি শেপ কেন্দ্রিক, সেগুলো হইতে পারে। যেমন এই লিফলেটটা দেখেন, শেপ ইউজ করছে, হেডলাইন কি চায় তাই, এই ইনফরমেশন গুলো কোম্পানি আপনাকে দিয়ে দিবে। তো এই লিফলেটকে একই একই সাথে ব্রোশারও আমরা বলতে পারি, ফ্লায়ার ডিজাইনও একই কথা, মানে তিনটা জিনিসই একই কাজ করে বা একই উদ্দেশ্যে ইউজ করা হয়। তো লিফলেটে আবার কিছু ব্যাপার আছে, ধরেন যে লিফলেট এক পেজে হয়, যেটা ওয়ান সাইডে, মানে এক পাশেই ডিজাইন, পিছনের পাশে ডিজাইন নেই। ভালো করে শুনেন, লিফলেট তিন ধরনের হয়, এক হচ্ছে লিফলেট ওয়ান সাইডেড ওয়ান পেজ, ওয়ান পেজ বোথ সাইডেড বোথ সাইডেড, আরেকটা হচ্ছে টু পেজ বোথ সাইডেড। আমরা কিছু কিছু লিফলেট পাই না, ভাঁজ করা থাকে, টু পেজ। আমি যদি এখানে লিখে লিফলেট ডিজাইন টু পেজেস, ওটা কি ভাই ট্রাইফোল্ড? ট্রাইফোল্ড না, ট্রাইফোল্ড হচ্ছে তিন পেজেস।
আর এটা হচ্ছে টু পেজের লিফলেট দেখেন। এটা এটা ফ্রন্ট পেজ, এটা লাস্টের পেজ, ভিতরের দুইটা পেজ। এখন আপনি একটা পেজকে যদি দুই ভাগ করেন, আপনার সামনে যদি কোনো পেজ থাকে দেখেন, একটা পেজকে দুই ভাগ করলে সেখানে আমি চারটা পোর্শন পাই। যদি আমি পেজটাকে দুই ভাগ করি তাহলে ভাগ করার পরে প্রথমে ভাঁজ করলে প্রথম প্রথম অপশনটা হচ্ছে ফ্রন্ট সাইড, তারপরে এটাকে ঘুরালে ভিতরে সেকেন্ড পেজ, থার্ড পেজ, লাস্টে যায় ফোর্থ পেজ, তাই না? আচ্ছা দেখেন এটা টু সাইডের লিফলেট ডিজাইন, এটাও টু পেজের, সব ক্লিপিং মাস করা ছবিগুলো। এটা আবার ওয়ান পেজের বোথ সাইড, এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। টু পেজেস লিফলেট, ওয়ান পেজেস, এবং এইগুলো হচ্ছে থ্রি পেজেস, এক দুই তিন, তার মানে ওই পাশেও তিনটা পেজ আছে, থ্রি পেজেস লিফলেট। আমরা যদি ট্রাইফোল্ড লিফলেট দেখি, তাহলে একটা এ ফোর, একটা এ থ্রি পেজকে যদি আমি তিন ভাগে ভাগ করি তাহলে আমার পেজ আসবে ছয়টা, একটা এ থ্রি পেজকে তিন ভাগে ভাগ করলে পেজ আসবে আমার ছয়টা, কারণ প্রত্যেকটা ভাগেরই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আছে, তাই না? তাহলে মাঝখানের পোর্শনের, মাঝখানে যে পোর্শন এটা সেকেন্ড, এটা হবে থার্ড পেজ প্লাস একদম শেষের পেজ। যদি আপনারা পেজগুলোকে ভাগ, এটাকে দেখেন, এটা আপনার প্রথম পেজ, তাহলে লাস্ট পেজ এইটা, মাঝখানের পেজ এইটা। এটাকে যদি আমি এখানে বসাই তাহলে এই প্রথম পেজের পরের পেজ এই ডিজাইনটা, এইটার ব্যাক সাইডে এই ডিজাইন, লাস্টের পেজে রয়েছে এই ডিজাইন। এই পেজগুলো আমরা কিভাবে নিব সেই জিনিসগুলো আমি দেখাই নিব আপনাদেরকে। তো প্রথমে আমি একটু ধরেন যে ওয়ান সাইডের লিফলেট পেজের সাইজ কি, ওয়ান সাইডেড লিফলেট সাইজ, যেহেতু লিফলেটে আমরা কাজ করব প্রিন্টে, দেখা যায় লেটার সাইজ যেগুলো এক সাইজ সেগুলো হচ্ছে লেটার সাইজ, ঠিক আছে? তা আমি একটু ইলাস্ট্রেটরে যাই, যাওয়ার পরে কাজ করা শুরু করি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি যেটা করব সেটা হচ্ছে কোনো একটা লিফলেটকে নিয়ে ওইটাকে একদম হুবহু কপি ডিজাইন করব। আপনারা দেখবেন যে একটা লিফলেটকে কি করে ডিজাইন করা যায়। আপনারাও লেসার ওপেন করেন,
আচ্ছা ওপেন করছেন সবাই? প্রথম পেজটা আমি কিভাবে নিব? পেজ তো আমাকে নিতে হবে, যেহেতু ব্ল্যাক স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাই, এখনো দেখা যাচ্ছে। এখন কি আসছে আমার পেজটা? আমরা ফাইলে যে ক্রিয়েট নিউতে ক্লিক করব, প্রথম যে পেজটা আসবে সেই পেজে আমরা ক্রিয়েট নিউ ক্লিক করলাম। একটা ডায়লগ বক্স আসবে, দেখছেন পেজটা কি দেখা যায় আমার? হ্যালো, এটা ব্ল্যাক পেজ তো, এই জন্য আপনার স্ক্রিন শেয়ারে ব্ল্যাক পেজটা রিড করতে পারছে না আরকি। তো নিউ ডকুমেন্ট যে পেজটা আসে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন রিসেন্ট, সেভড, মোবাইল, ওয়েব, প্রিন্ট। তো যেহেতু বসে ডিজাইন প্রিন্ট হয় আমরা ক্লিক করব প্রিন্টে। প্রিন্টে ক্লিক করার পরে দেখেন প্রথমেই আছে লেটার সাইজ, আমরা এই লেটার সাইজে ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এখানে আনটাইটেল ওয়ান দেওয়া আছে, আপনি যদি নাম চেঞ্জ করতে চান নাম আপনি নাম চেঞ্জ করে দেন। আমি দিলাম হচ্ছে লিফলেট ডিজাইন। পিসে ডিটেলস নিচে আরকি যেখানে নাম লেখা, তার নিচে দেখেন হোয়াইট এবং হাইট দুটো অপশন আছে এবং পয়েন্টস আছে। তো আমরা যখন প্রিন্টের জন্য কাজ করব তখন সবসময় মিলিমিটারসে চলে যাব, মিলিমিটার। তাহলে লেটার সাইজের পেজে আমি মিলিমিটার পাচ্ছি কি কি? 259 এবং 279, 215.9 এবং 279.4 মিলিমিটার হচ্ছে ওয়াইড, ওয়াইড এবং হেইট এর যে ব্যাপারটা। অরিয়েন্টেশনে দেখেন হরিজেন্টালি এবং ভার্টিক্যালি দুটো অপশন আছে, আমরা হরিজেন্টালি কাজ করবো যেহেতু আমাদের এক পেজ, এক পেজ বলে আমরা হরিজেন্টালি কাজ করব। আচ্ছা আমার যেহেতু আমার এক পেজ এবং ফ্রন্ট সাইড ডিজাইন, তাহলে আমি আর্টবোর্ড একটাই নিব। আর্টবোর্ড মানে হচ্ছে আমি কয়টা পেজ দিচ্ছি সেটা আর কি। এবং ব্লিড অপশনে আমি এখানে 0.5 মিলিমিটার ব্লিড দিয়ে দিব। তারপর যে লিঙ্ক বাটনে ক্লিক করলে, এই যে লোয়ার মতো যেটা, এটা ক্লিক করলে সে চারটা টপ বাটন লেফট এবং রাইটে আমাকে 0.5 মিলিমিটার ব্লিডিং অপশন দিবে। ব্লিডিং অপশন মানে হচ্ছে আমি ডিজাইনের আমার বক্সের বাইরে আমি এক্সট্রা জায়গা নিলাম ডিজাইনটাকে সেভ রাখার জন্য। অ্যাডভান্স অপশনে ক্লিক করলে কালার মোড অবশ্যই সেভ আমাকে থাকবে, রাস্টার ইফেক্ট অবশ্যই হাই, বাদ বাকি সব ওকে ঠিক আছে। দেন আমি এখানে ক্রিয়েট করব। দেখেন আমার একটা নতুন পেজ চলে আসছে, খেয়াল করেন। এবং এই যে লাল যে অপশনটুকু আমি যদি জুম করি 100%, তাহলে দেখতে পাবেন যে আমার লাল অপশনের বাইরে একটা আর্টবোর্ডের বাইরেও একটা বক্স দেখা যাচ্ছে লাল। এটাই আমার, আচ্ছা একটু ভুল হয়েছে, 0.5 না, ওইটা আমার 5 মিলিমিটার নেওয়া উচিত ছিল। তাহলে আমি এটাকে কেটে দিয়ে আবার নতুন পেজে যাই, ফাইল ক্রিয়েট নিউ। আমার এখানে নিতে হবে হচ্ছে 0.5 না, 5 মিলিমিটার। এখন দেখেন আমার ব্লিডিং অপশনটা বাড়ছে, খেয়াল করেন। আমি যদি জুম করি দেখেন ব্লিডিং অপশনটা বেড়ে গেছে, মানে কি আমি এই বক্সের ভিতরে ডিজাইন করব, কোনোভাবে যাতে আমার এই এই ডিজাইনটিতে বাইরে না যায়। আচ্ছা দেন প্রথম কাজ হচ্ছে
আমি যে ডিজাইনটাকে কপি করবো সেটাকে নিয়ে আসি। আমি এই ডিজাইনটাকে কপি করব, ফ্ল্যাট ডিজাইন বা আপনি যদি রিট্রেট বলেন একই 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 কথা, আমরা এটাকে এই ডিজাইনটাকে কপি করার চেষ্টা করব। দেখেন এখানে এখানে শেপ আছে, এখানে ডট 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 শেপ আছে, এখানে ডট ডট শেপ আছে, এখানে আমার স্ট্রোক লাইন আছে, এখানে লাইন আছে, এখানে আবার একটা বক্স আছে, এখানে কালার গ্রেডিয়েন্ট আছে, এখানে একটা বক্স আছে, এই যে জিনিসগুলা এই জিনিসগুলো আমরা করার চেষ্টা করবো এখানে, যে এই বক্সটা কিভাবে তারা করছে আমরা সেটাই করব। ঠিক আছে জি ভাইয়া, জি ভাইয়া, তো সেক্ষেত্রে আমি বক্সটাকে একটু ছোট করে নেই। এখন ব্যাপার হচ্ছে আমি যদি আমার লেয়ার প্যানেলে যাই, আমি লেয়ার পাচ্ছি দুইটা, রাখি আমার প্রথম আর্টবোর্ডে, প্রথম বক্সের আর্টবোর্ডে হচ্ছে আমার এই এই ছবিটা। ঠিক আছে, তো এটাকে আমি সাইডে রাখার পরে আমি নতুন লেয়ার নিই, নিউ লেয়ার, এই যে এখানে আমি যদি ক্লিক করি ক্রিয়েট নিউ লেয়ার, নতুন লেয়ার হয়ে গেল। এই লেয়ারের নাম দিব বক্স। ওকে, আমি যখন এই লেয়ারে ক্লিক করলাম এবং এই এই যে এই লেয়ারটাকে এটাতে ক্লিক করলে তাহলে আমার প্রথম লেয়ারে কি আছে, আর্টবোর্ড প্লাস হচ্ছে এই ছবিটা আছে। তো এটা যদি আমাকে বারবার কাজে লাগবে তো এটাকে আমি লক করে দিই, একটু বড় করে নিয়ে লক করে দিই। লক করে দিলাম যাতে ওরা আমাকে ডিস্টার্ব করতে না পারে। দেন আমি যখন বক্সে যাব তাহলে আমার পুরো বক্সটাকে আমি একটা কালারে নিয়ে আসবো। বক্সের লেয়ার আমার সিলেক্ট সিলেক্ট করা আছে, আমি এটা সরি আই চলে দিলাম। দেন একদম হুবহু সেম সে একটা বক্স নিয়ে আসবো। এটাকে আপনারা দুইভাবে নিতে পারেন, আমি যেহেতু এখানে লিখে দিচ্ছি বক্সে ক্লিক করে ডাবো, এখানে একটা ক্লিক দিলে ডায়লগ বক্স আসছে। তাহলে আমার হোয়াইট কত ছিল, 215.9 এবং হাইট ছিল কত, 279.4 আমি ওকে মিলিমিটার, যেহেতু আমি ওখানে মিলিমিটারে নিয়ে আসছি, এখানেও মিলিমিটার আছে। আমি ওকে ক্রিয়েট করলে দেখেন আমার বক্স চলে আসছে। দেন বক্সটাকে আমি আমার এই যে একদম হুবহু অ্যালাইন ঠিক করে পারফেক্টলি বসছে, ইন্টারেস্ট দিয়ে দেখেন পারফেক্টলি বসছে। এখন এই বক্সে আমার কালার কি দেওয়া আছে, তাহলে আমি কালার নেই, আই স্পিকার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিই। আমার কোনো কিছু সিলেক্ট করা নেই, বক্স সিলেক্ট করা থাকলো, দেন আমি আই ডপার টুল দিয়ে কালারটা নিয়ে নিলাম। এখান থেকে কালার নিতে পারেন, অথবা আপনি আপনার যদি মন চায় তাহলে আপনি এখান থেকে ক্লিক করার পরে এই কালারে গেলেন, যাওয়ার পরে এখানে কালার গাইড আছে অনেকগুলা, আপনার যেই ধরনের কালার দরকার এটাতে ক্লিক করলে আপনার এখানে আবার দেখেন কালার কালারের গ্রুপ আছে, অনেক কিছু দেওয়া আছে। ঠিক আছে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, যেগুলো দরকার সেই সেই কালারগুলো নিতে পারেন। আমি যেটা করব, আমি কালারে যে এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এডিট অ্যাসাইন কালার, এখানে এইভাবে আছে, আপনি এটাতে ক্লিক করলে বিভিন্ন রকমের কালার এখানে আপনি পাবেন। সাপোজ আমি যদি আমার যেহেতু ওই ধরনের কালার দরকার তাহলে আমি এটা সেটে যেতে পারি, সেখানে যদি আমি এই কালারটা নেই তাহলে একই কালার আসে। ওকে দেই, দেখেন এটা সিলেক্ট করলাম আমার কালার চেঞ্জ হয়ে গেল। তো একটু লাইট কালার আছে যেহেতু, সেহেতু আমরা এখান থেকে ডিরেক্ট এভাবে কালারটা নিয়ে নিই, নিলাম। দেন এই বক্সে আমার কোনো কাজ নাই লেয়ার প্যানেলে, আমি এটাকে লক করে দিব।
না এটাকে লক করব না, এটাকে একটা কাজ আছে। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে বক্সটাকে বক্সটাকে ভাগ করে ফেল, কে ভাগ করব, রুলস অফ থার্ডে ভাগ করব। তো রুলস অফ থার্ডে ভাগ করার আগে আপনি দেখেন আমি কি করে বক্সটাকে ভাগ করি। কন্ট্রোল আর প্রেস করলে আমার রুলার চালু হয়ে যাবে বক্সের চারপাশ দিয়ে রুলার। এখন সেক্ষেত্রে আমি একটা কাজ করব, উপরে আমার এখানে আমি একটু জায়গা ফাঁকা রাখবো, চারপাশে আর একটা বিল্ডিং নিয়ে নিবো যাতে আমার টাইপোগ্রাফি গুলো এদিকে না চলে, এদিকে খেয়াল রাখার জন্য। তাহলে আমি এখানে ক্লিক দেই, ক্লিক দিলে আমার লম্বা করে লাইন আসে। আমি এখানে একটা ঘর ফাঁকা রাখি নিলাম, এটাকে আবার কপি করি, অল্টার প্রেস করলে কপি হলো। দেন আমি আবার এখান থেকে একটা ঘর, ভাইয়া কত মিলিমিটার ভেতর রাখতে হয় এটা? আপনি যেহেতু আমি 66% আমি এক ঘর নিচ্ছি, এখানে ডিজাইন যাবে, কালার যাবে, সবই যাবে, শুধু নিয়ে নিচ্ছে এখানে তোমার টাইপোগ্রাফি গুলো যেন এটার ভিতরে না যায়, কারণ পেজের একদম কম না টাইপোগ্রাফি গেলে তো দৃশ্য ভালো লাগবে না, এই জন্য একটা বাউন্ডারি বক্স করে নিচ্ছি। জি ভাইয়া, ওই আমরা বিজনেস কার্ডে যেমন ওই যে ওরকমই আছে, এটা আপনি আপনার সুবিধা মতো করে নিলেন আর কি। আমি এখানে এক ঘরে, যে দেখেন আপনার উপরে এক মিলিমিটার ঘর আমি নিয়ে নিচ্ছি আর কি আমার সুবিধার্থে। দেন আমি উপর থেকে আরেকটা নিব, তার আগে বক্সটাকে একদম এই লাইন লাইন বরাবর তুলে দিব। হ্যাঁ, এখন দেখেন এই যে একদম খাপে খাপে এটা লাইন আছে, মানে এক ঘর সরা বুঝান তুমি। পারফেক্ট, এক ঘর আছে নিলাম, এটাকে আবার কপি করে নিচে নিয়ে আসি, নিচে আবার আমরা এক ঘর বাইরে রাখবো। ঠিক আছে, যদি আমি জুম করি তাহলে বুঝতে পারবো যে নিচে আমার ঘর ঠিক আছে। একটু উপরে উঠবে, ঠিক আছে, ওকে ফাইন। দেন ঘরটাকে আমি আবার আপনার ইচ্ছা করলে এভাবে নিতে পারেন, আমি চোখের আন্দাজে রুলস অফ থার্ডে ভাগ করে ফেলবো, 1, 2, 3, 4 আমি চোখের আন্দাজে ভাগ করবো যাতে আমার সমস্যা না হয়। আমি এইভাবে নেই, এখানে এটা রাখি, অর্ডার প্রেস করে আর একটা নেই। এখন চেষ্টা করবো যে রুলস অফ থার্ডে সেটাকে পারফেক্ট ভাগ করা, লম্বায় লম্বায় আমার কয় ঘর আছে, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, 5.5 ঘর আছে, আমি 2 ঘর থেকে একটু বেশি যাবে আর কি। ঠিক আছে না মোটামুটি? এটা মনে হয় একটু বিচার, ঠিক আছে। দেন আবার সাইড থেকে আমি 2টা ঘর নিই। ভাই রোলার গুলো ধরে কি অ্যালাইন করে দেওয়া যাবে না? যাবে না, আপনি অ্যালাইন অ্যালাইন তো করাই আছে, কিন্তু আপনার পারফেক্ট সাইজে তো অ্যালাইন হবে না, সেক্ষেত্রে আমি এটা দেড় ইঞ্চি করে যাবো। ভাই রোলার পজিশন কি চেঞ্জ করা যায় না সিলেকশন করে? হ্যাঁ, এই যে সেট করলাম, পরে উপরে তুলে দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি আবার কপি করি, সিলেক্ট করলাম এটাকে, অল্টার প্রেস করে দেখেন এই ঘটে একটু ছোট আছে, এই ঘটে একটু বড় আছে, আমি এটাকে একটু ছড়াই দিই।
দেড় ইঞ্চি এটা একটু সরে আসবে একটু সরবে, কারণ যেহেতু আমরা এক ঘর সরবে এটাও এক ঘর সরবে। মোটামুটি আমার বক্সের যে ক্রাইটেরিয়া সেটাকে আমি ওকে করে ফেলতে পারছি রুলস অফ থার্ড এর বিনিময়ে। দেন আমি আবার এই লেয়ারটাকে লক করে দিচ্ছি, কারণ এটা তো আমার বাই ডিফল্ট লেয়ার, তো এটাকে তো আমার লাগতেছে না। আমার বক্সের কালারও না হয়ে গেছে, এটা করাও হয়ে গেছে, নতুন লেয়ার নিব। তো দেখেন এই লেয়ারের ভিতর যে কাজটা করবো সেটা হচ্ছে আমার এখানে বক্স আছে, এই একটা বক্স, এইখানে একটা বক্স, এই বক্সগুলো আমরা এই লেয়ারে নিব। সিলেক্ট করি, এটাতে আমি নাম দিই শেপ ওয়ান। আচ্ছা তাহলে শেপ ওয়ান এর ভিতরে আমরা কি করব, ছোট করে নিই দেখা যাচ্ছে তো না। তাহলে আমার এই বক্সটা তৈরি করতে গেলে আমি এটাকে লক করে দেই শেপে ক্লিক করব। এখন এই বক্সটা আমি শেপ বিলা টুলটা ক্রিয়েট করে ফেলতে পারি। তাহলে আমি কি করব, আমি স্কোয়ার বক্স নেই, নিলাম, নেওয়ার পরে কি কাজ কালার দিয়ে দেয়, নাহলে তো পরে আমার বুঝতে কষ্ট হবে, ব্ল্যাক দিয়ে দেয়। ওকে ফাইন, দেন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই বক্সের একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন যদি আমি এটাকে শিফট চেপে ছোট করি একটা বক্স হয়ে গেল। দেন এটাকে আমি অ্যালাইন করে নেব, এখন যেহেতু দেখেন বক্সে কিন্তু আমার এরকম লাগতেছে, এই শেপ লাগতেছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এই ক্রস টান দিলে তো আমার এই এরকম একটা ঘর আসার কথা, তাই না? তাহলে আমি এই দুটাকে একসাথে সিলেক্ট করি, করে বক্সটাকে এইখানে নিয়ে আসি, এনে দেখবো যে আমার কতটুকু হলে ভালো হয়। নয়ন বক্সটা এরকম আছে, একটু ছোট হবে, নয়ন বক্সটা এরকম আছে, এরকমই আছে না? এখানে মিডিল একটু একটু সরবে, আমার মনে হয় এইটাকে নিচে নামা যেতে পারি, আমরা এটাকে গ্রুপ করে নেই, কাজ করতে সুবিধা হবে। ওকে ধরেন এইটা এটা আমার জন্য ঠিক আছে। তাহলে এখন তো আমাকে কি কাজ করতে হবে, এখন আমাকে শেপ বিলার টুল দিয়ে, যেহেতু এখানে দুটাকে আলাদা আলাদা শেপ দেখে আমরা গ্রুপে রাখছি, ওকে ফাইন, ইজিলি করা যায়, ঠিক আছে, কিন্তু পেন টুলে আপনার অ্যালাইন গুলো ঠিক হতো না, আপনি যখন নিতেন তখন অ্যালাইনটা ঠিক হতো না, আবার বক্সে এভাবে কেটে কেটে নেওয়া লাগতো, কিন্তু আপনি বক্স নেওয়ার পরে বুঝতেছেন আমার এটা লাগবে। আমি যদি ইজিলি চেঞ্জ করি, ওয়ে হচ্ছে এটা করা আর কি, শেপ বিরাট টুল দিয়ে কাজ করা। দেন আমি এখানটা শেপ ক্রিয়েট করে নিই, হ্যাঁ আপনি করতে পারেন যে মন চাই আপনি করতে পারেন, কিন্তু আমি এইভাবে করি আর কি। দেন আমি পেন্ডুল এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, কি ব্যাপার আমি তো এটাকে গ্রুপ করেছি,
নিলাম। নেওয়ার পরে আমি এটাকে শেপ বিলার টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে, সিলেক্ট করলাম। করার পরে আমার লেয়ার তো সবগুলো লক আছে, উপরে সাইড আছে। শেপ বিলার টুলে ক্লিক করব। এখন দেখেন আপনি এখান থেকে মাইনাস করতে পারতো, সব অল্টার প্রেস করে করে মাইনাস করে দেন। মাইনাস আর কোথায় মাইনাস দরকার? আর এই শেপগুলো তো আমার দরকারই, তাই না? প্লাস চিহ্ন দিলে, যদি প্লাস চিহ্ন দিই তাহলে কিন্তু সে ইন্ডিভিজুয়াল শেপে ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? অল্টার প্রেস করে এখানে একটা মাইনাস আছে, এটাকে মাইনাস করি, তাহলে কিন্তু আমার শেপটাও মাইনাস হয়ে যাচ্ছে, দরকার নেই। ওকে ফাইন। দেন আমি এটাকে তারপর কি করতে পারি, ইন্ডিভিজুয়াল সিলেক্ট হচ্ছে, ইন্ডিভিজুয়াল সিলেক্ট হচ্ছে, আমি এখন ইন্ডিভিজুয়াল এটাকে কালার করতে পারি। একই কাজ, ক্লিক দেই, কালার হয়ে গেল, পরের অপশনটা নেই, কালার হয়ে গেল, ক্লিয়ার জায়গাটাতে। দেন এইটা আবার ওইখানে ঘুরবে, ওইখানে ঘুরে যাবে, তাই না? তাই বাম পাশে যেন সব বাড়তি রইলো, কোথাও কি প্রিন্টের সময় দেখাবে না? বাড়তি হয়ে গেছে, তাহলে আমি সরাই দিই। এরপর যদি আপনার মনে হয় আপনি এই সাথে কিছু বড় করে দিতে পারেন, আপনার মনে হলো যদি উপরে দিকে বড় করে দিবেন, দেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজের দিকেও দুইটাকে একসাথে সিলেক্ট করে বড় করতে হবে। ওকে, এখন কিন্তু আপনার পুরো বক্সটা পারফেক্ট অ্যালাইনে আসবে, ঠিক আছে? ওকে ফাইন। দেন এটাকে আমরা গ্রুপ করে ফেলব, গ্রুপ করে উপরে নিয়ে যাব। উপরে কি কি করব, এটাকে আমি ঘুরে ফেলব। তাহলে আপনি ট্রান্সফর্মে যে রোটেট 180 ডিগ্রিতে ঘুরাবো না, 180 ডিগ্রিতে করলে সে উল্টে যাবে, গেল উল্টে যে গেল, উল্টে যাওয়ার পরে আমার এখানে ডিজাইনটা কি হবে, এইভাবে, তাই না? এভাবে আছে কি আরো ছোট আছে এবং একটা সাইড লম্বা আছে, দেন আপনার এই পাশটা আরেকটু কেটে আসবে। ঠিক আছে না? এটা থেকে সেটা একটু বড় আছে, তো একটু বাড়তি অপশন দেখা যাচ্ছে। আমি একটা বক্স নিব, নিয়ে এটাকে আবার আমরা কি করবো, শেপ বিল্ডার টুল নিব, নিয়ে আমার বাড়তি অপশন থেকে আমি মাইনাস করে দিই, অল্টার প্রেস করে ধরলে মাইনাস করতে পারছি, মাইনাস মাইনাস
কিন্তু এখানে কালার আলাদা, এই ভিতরের যে কালারটার থেকে এই এই ভিতরের কালার এবং এই ভিতরের কালারটা সেম। এটা কান গ্রুপ করি তাহলে এই কালার আর এই কালার যেহেতু সেম আমরা একই কালার দিয়েছিলাম, এবং এই কালারটা আবার একটু এটা থেকে লাইট কালার, তাহলে আমরা এটা এটাতে সিলেক্ট করবো। করার পর এটা লাইট কালারে যেহেতু যাইতে হবে তাহলে আমি কালারে যাই। কালারে যাওয়ার পরে এইখানে কালার গাইডলাইনে যাই, এডিট অ্যাসাইন এ না যায়, আচ্ছা এটাকে দিয়ে দেখি। এটাকে দিলে আমার একটু লাইট কালার দরকার, এটা থাক আমার ডিরেক্ট নেই, ডিরেক্টও দিতে পারি। একটু লাইট হয়েছে কালারটা, দেখেন পিছনের কালারের থেকে এটা একটু একটু লাইট নেই। ঠিক আছে না, অথবা ডিরেক্ট আপনারা এটাও নিতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় ভিতরে কালারটা মনে হয় একটু এখানে একটা চোখ কালার দেখা যায় না, ভিতরে কালারটাই লাইট হবে। হ্যাঁ ভিতরে কালারটাই লাইট হবে, এই কালার এবং এই কালারটা সেম হবে। ঠিক আছে তো নাকি? ওকে ফাইন, এবার ঠিক হলো, দেন ডান, চেঞ্জ হয়ে যায় কেন। ওকে ফাইন, দেন আমাদের কাজ কি, আমার এই দুটো বক্স হয়ে গেল। এখন আমার একটা কাজ আছে, দেখেন কাজটা হচ্ছে এখানে কিছু ডট 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 আছে, তো এই ডটগুলো তো আমাকে এখানে বসাইতে হবে। তাহলে এই ডটগুলোকে আমরা কিভাবে বানাইতে পারি, আপনাদের মনে খেয়াল আছে আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে একটা বক্স নেই, বক্সের ভিতরে করলে জিনিসটা পারফেক্টলি আসবে। দেন ওখানে কি রাউন্ড শেপে, তো শেপ নেই, ছোট শেপ দিব, ছোট ছোট শেপ। এটার কালার কি, আচ্ছা এই কালারই থাকে, আমার পরে অবস্থাটি কমায় দিই। দেন এইটার একটা কপি অল্টার প্রেস করে বেশি ছোট অবস্থায় কাজ করতে গেলে একটা সমস্যা, অল্টার প্রেস করলে এই যে দেখেন আমার বাটন চলে আসছে, আমি একদম এই অ্যালাইন বরাবর ঠিক আছে আমার দুটাকে আমি অ্যালাইন ঠিক করে দিই। সে বেসমেন্ট লাইন হবে এইটা,
একদম উপরে চলে গেছে, দরকার নাই আমি এটাকে ডিলেট ডিলেট দেই। বক্স কই আমার, ডিলেট দেই, আবার একটা বক্স নেই। এটা কালার কি কি আছে, আমি ব্লু কালারেই যাই। দেন এইটার একটা কপি করবো, একটু জুম করে কপি করতে হবে, না হলে সে দিবে না আর কি। একদম সেন্টার অ্যালাইন দিয়ে আমি সেন্টার অ্যালাইন করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কি করবো, এটাকে ব্লেন্ড করবো, দুটো অ্যাক্সিস সিলেক্ট করি, সিলেক্ট করলাম, করে ব্লেন্ড অবজেক্ট, ব্লেন্ড অপশন, স্মুথ কালার নাম, স্টেপ দরকার। আমি স্টেপ এখানে কয়টা দিতে পারি, দুই তিন চার পাঁচ, এই ভিতরে চারটা চারটা আটটাই থাক, আটটা না দশটা দিই। ওকে, কন্ট্রোল অল্ট আর ডি প্রেস করলে সে ব্লেন্ড হয়ে গেল। দেন আমরা এটাকে অল্ট আর প্রেস করে উপরে নেই, অ্যালাইন ঠিক রেখে নিলাম, অ্যালাইন ঠিক নেই, সিলেক্ট করলাম, অল্ট আর প্রেস করলে সব ঠিক আছে। ওকে, অল্ট আর প্রেস করবো, করে একদম দেখেন ইন্টারফেসের বরাবর নিব, নিলাম। অ্যালাইন যদি ঠিক না থাকে, আমার এখন আর এই বক্স লাগতেছে না, যদি অ্যালাইন ঠিক না থাকে আপনি অ্যালাইন ঠিক করে নেন। ঠিক আছে, অ্যালাইন নেওয়ার পরে আপনি এটাকে আবার একটু কপি করতে পারেন, কন্ট্রোল ডি প্রেস করলে বারবার কপি হওয়ার কথা। ঠিক আছে, আপনি এটাকে একসাথে গ্রুপ করে নেন। গ্রুপ করার আগে একটু খেয়াল রাখতে হবে, গ্রুপ করার আগে আমি এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে অবজেক্টে যে এক্সপ্যান্ড করে দিব এই লোকে। এখন দেখুন ইন্ডিভিজুয়ালি গ্রুপ আছে, ইন্ডিভিজুয়ালি এটাকে আপনি আবার অ্যাক্সেস সেট করলেন, করে আনগ্রুপ করে দিলেন। দেওয়ার পর আপনি এটা সব সিলেক্ট করে আবার অ্যালাইন করে দেন, পারফেক্ট অ্যালাইন করে দিলে বেটার হয়। ফাইন, দেন আমি এটাকে আবার আনগ্রুপ করে গ্রুপ করে দিব। তাহলে আমার ইন্ডিভিজুয়াল অবজেক্টও আছে, সব অবজেক্ট, যদি আমার অবজেক্ট চেঞ্জ করা লাগে আমি এটাকে চেঞ্জ করে নিতে পারছি, আমি সেই অপশনটা খোলা রাখলাম আর কি। এখন আমি এটাকে উপরে নিয়ে আসি, আমার এই দেখবো যে আমার ডিজাইনের বক্সটা কেমন আছে, একটু ঘুরাই দেওয়া আছে। ঠিক আছে, আমি ঘুরিয়ে দিই, শিফট চেপে প্রেস করলে সে ঘুরে যাবে। সেটার জন্য আমি নতুন লেয়ার নিই নাই না, একই বক্সে আসি। ঠিক আছে, একই বক্সেই করি। আরো ছোট করতে হবে, আমার ছোট করি, আরো ছোট চাই। আচ্ছা, তাহলে আমি এখানে এটা কি করবো, এখানে এটা একটা কপি রেখে দিই, আগে রেখে দিলাম। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে
আমি এখন কি করবো, একটা বক্স দিব, আমার তো এটুকু নিজেটুকু দরকার না। মাইনাস হয় নাই, কারণ কি বলেন তো, কারণ হচ্ছে নিজের পোর্শনটা হচ্ছে আপনার ওটা আনগ্রুপ করা, সেটা হয় নাই। তো আমি এটাকে আনগ্রুপ করি, করে একটা বক্স দেন আমরা একসাথে সিলেক্ট করি। করার পরে যদি আমি সে বিলটা তুলে যাই, মাইনাস করে দেখি কি কি আসে। একটু ঘন বক্স দিচ্ছে, আমার একটু হালকা হালকা পাতলা বক্স দিলাম। এরপরে একটা বক্স আছে দেখেন, এটাকে আমরা ডিরেক্ট পেন টুলতে করতে পারি। তার আগে এই বক্সের একটা কাজ আছে, এখানে ছোট ছোট একটা বক্স আছে, তো যেহেতু এটাকে আমি গ্রুপ করি, এটাকে আমি গ্রুপ করে দিই। গ্রুপ করলাম, দেন এটাকে কপি করব, অল্টার প্রেস করে নিয়ে যাব, শিট প্রেস করে ঘোরাইলে সে আমাকে 45 ডিগ্রি করে ঘুরবে। দেন এটাকে আরো ছোট করতে হবে আমার, যেহেতু ওই অ্যালাইনে বসাইতে হবে। আরো ছোট করতে হবে, জুম করে কাজ করি। হ্যাঁ, পারফেক্ট আছে, ঠিক আছে, ওকে, ফাইন। দেন আমার আর কি করতে হচ্ছে, এখানে আর যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এখানে বক্স আছে, এই একটা বক্স আছে যেটা এখানে বসবে, তো এই বক্সটা আমি আর অন্য কিছু যাব না, পেন টুল দিয়ে করতে পারি বক্সটাকে। এইখানে ইন্টারসেট করে নিলাম, বক্সটা হচ্ছে এইটার সমান সমান আছে,
ঠিক আছে, আমি এখানে নেই। বক্স নিলাম, দেখেন এইটার যে কালার একটু অপাসিটি কম আছে, আপনি সেটা দ্বারা কাজ করে অপাসিটি কমা যান, প্রপার্টিতে যান, এখানে অপাসিটি আছে, আপনি কমাইতে থাকেন। আরো কমায় দেন, যদি আরো কমাইতে মন চায়, আপনি কমিয়ে কমিয়ে দেখতে পারবেন। নাও ঠিক আছে, পারফেক্ট। আমার এই ছোট ছোট বক্স আরেকটা আছে, দেখেন এখানে যেটা বসবে, এখানে বসে একটা লাইন আছে, তাহলে আমি লাইনটাকে একটু ক্লিক করে আসি, এটা বসাইছি, এটাও বসাইছি, এটাও বসাইছি, এই লাইনটা ক্রিয়েট করে, এই লাইনটা আমি পেন্ট উল্লিখ, এই পূর্ণ দিলাম আমি লাইনটা, লাইটার কালার এটা দিয়ে দিই। আচ্ছা এইটা একটু গ্রেডিয়েন্ট করে দিব কালারটা, দেখেন একটু গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আছে, তাহলে কালারটাকে স্ট্রোকটাকে আমি গ্রেডিয়েন্ট করব, গ্রেডিয়েন্টে যাই, বাই ডিফল্ট যেটা দেওয়া আছে এটাকে তুলতে হবে আগে, ওকে, ফিল কালার নান, এটা আমার স্ট্রোক কালার, চলে যাব আমি গ্রেডিয়েন্টে, এটা প্রথমে চলে আসবে, ক্রিয়েট করলে আমি এই কালার এবং পাশাপাশি ওরকম দুটা কালারে গ্রেডিয়েন্ট করব। তাহলে আমি এটাকে নেই এবং এখানে একটা হোয়াইট দিই, দেখি কি আসে, যেহেতু কালারটা এদিকে একটু অন্যরকম এবং মাঝখানে একটা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটু লাইট এই কালার দিয়ে, দেখেন আমি এটাকে এইভাবে রাখলাম, এটাকে একটু কমাই দিতে পারি, আমি কালারটাকে এইভাবে দিলাম, দেন এটাকে আপনি ওইটা অবস্থিতি কমাই দিতে পারেন। আমি একটু লাইটফুল রাখলাম, সেক্ষেত্রে এটাকে আমি আরেকটু ছোট করতে পারি, দরকার নাই ছোট করার, কোনো দরকার নাই আমার এখানে, আমি এটাকে জাস্ট টান দিয়ে ছোট, তাতে আবার অ্যালাইন নষ্ট হয়, দরকার নাই আমি এভাবে রেখে দিই এটাকে। দেন আমার এখানে এই এই গ্যাপটা আবার যাবে এখানে ছোট হয়ে, তাহলে একটু অল্টার প্রেস করে নিয়ে নিই, শুনছেন সবাই আছেন তো? আচ্ছা শিফট চেপে যদি আমি এটাকে ঘুরাই ও ছোট হয়ে গেল, যতটুকু ছোট করা দরকার করে নিলাম, নিয়ে আমি এখানে বসাই দিলাম, আরো আরো ভিতরে ঢুকবে এবং সেক্ষেত্রে একটু বড় হইতে পারে। এবারে যে এয়ারলাইন এবং এয়ারলাইন ঠিক আছে, ওকে ফাইন। দেন আমার কাজ কি, দেন আমার কাজ রয়েছে হচ্ছে এখানে একটা স্টোভ যাচ্ছে এবং একটা বক্স যাচ্ছে এবং এখানে একটা বক্স যাচ্ছে, তাই না? তাহলে আমি এয়ারলাইনটা নিয়ে আসি, কিন্তু রুলস অফ থার্ডের মজাটা দেখেন, আমাকে লাইন বাই লাইন অ্যালাইন দেখাচ্ছে, ইন্টারস্পেস দেখাচ্ছে, স্মার্ট গাইড থাকলে আপনারা এই সুবিধাটা পাবেন।
এবং ওই কালারটা আমরা দিতে পারি হচ্ছে এই কালারটাকে। ঠিক আছে, সেম কালার আসলো। দেন আমরা এখানে একটা বক্স লাগবে, এরকম একটা বক্স আছে, বক্সটা আমি আর পেন্টুলেই করতে পারি, এটার জন্য আমার নতুন করে আর কোনো কিছু নেওয়ার দরকার নাই। তবে নিজের বক্সটা কিন্তু আমরা ইয়ে দিয়েই করছি, কারণ হচ্ছে তার নিজের বক্সটার জন্য সে বিলার টুলের দরকার ছিল। এরকমই তো নাকি একটু বড় করবো, তাহলে আমি এটাই রাখলাম বক্স। সেক্ষেত্রে এটার কালার কি জানো, এটার কালার যা হচ্ছে এইরকম কালার গেল, কিন্তু এখানে যেটা ডার্ক কালারের গ্রেডিয়েন্ট আছে খেয়াল করেন, তাহলে আমি গ্রেডিয়েন্টে যাই, আমার যাদু হচ্ছে এই কালার, এগুলো আমার দরকার না, আমার একটা হচ্ছে লাইট কালার গ্রেডিয়েন্ট যাবে, এটা নেই আমি এই কালার থেকে, আর একটা নেই হচ্ছে মনে করেন যে ডার্ক ব্লু কালার। তারপর যদি আমি গ্রেডিয়েন্ট করি তাহলে কেমন আসে আমি একটু দেখি, গ্রেডিয়েন্টও আমাকে বাই ডিফল্ট ঠিক আছে, কিন্তু এটাকে মাইনাস করতে হবে, এটাকে ইয়ে দিয়ে একটা লাইট কালারে নিয়ে যেতে হবে। ওকে ফাইন, দেন যদি আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, দেন আমি যদি এখন এই কালারটা একটু দেখার পর যদি আমি কন্ট্রোল জি প্রেস করি ঠিক চলে আসছে। এই কালারটা একটু ডার্ক কালার দেওয়া দরকার, এবার মনে হয় ঠিক আছে। আরো ডার্ক কালার দিই, না এটাই ঠিক আছে এখন মোটামুটি। পারফেক্ট, ওকে। দেন আমরা কি করতে পারি, আমার এইখানে আর একটা বক্স আছে যেটা এই কালার পেন্টুল নেই, এখন দেখেন এখন আপনার কাজ বাকি আছে শুধু ফন্টের। আমার বক্সটি মোটামুটি হইছে, দেখেন তো একটু আমি প্রসেসটা দেখালাম আর কি, যে এই ধরনের বক্স গুলো ক্রিয়েট করতে গেলে কোথায় 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 কিভাবে আপনার মানে টুলস গুলো কি করে ইউজ করা যায়, আর আপনি ইচ্ছা করলে আরো অনেক কিছুই করতে পারেন। এখন এই টাইপও তো আমার দেখানোর দরকার নাই, তারপর আপনার শুধু লিখবেন,
একজন বলছিলেন যে ভাই টাইপ আমি অ্যালাইন করতে পারছি না, তাকে দেখা কি করে অ্যালাইন করবে। ক্যারেক্টার একটু ফর্মটা বাড়ায়নি, ধরেন এই একটা অল্টার চয়েস করে আপনি এই একটা দিচ্ছেন, আবার এখানেটা দিচ্ছেন, আবার এখানেটা দিচ্ছেন। তো ক্যারেক্টার প্যানেলে প্যারাগ্রাফ একটা অপশন আছে দেখেন, দেখছেন, সেক্ষেত্রে আপনি চারটা ক্যাশে সিলেক্ট করেন, এই প্যারাগ্রাফে ক্লিক করলে দেখেন এখানে তো এরকম, এটা ক্লিক করলে কি হয়, এটা ক্লিক করলে যাচ্ছে না, জাস্টিফাই করতেছে কিন্তু অ্যালাইন ঠিক হচ্ছে না, কেন? শিফট 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 শিফট, এখন ঠিক হয়েছে, প্রত্যেকটা অ্যালাইন ঠিক আছে, মানে অ্যালাইন ঠিক করা মানে কিন্তু আপনার ভিতরে গ্যাপ তো কমাবে না, গ্যাপ আপনাকে নিজে কমাইতে হবে। প্যারাগ্রাফ ওইটা আপনাকে এখানে যখন মাছ বরাবর নিয়ে আসা দরকার, সাপোজ অনেকগুলো লেখাকে মাছ বরাবর যখন তখন ক্যারেক্টার এখানে প্যারাগ্রাফ আছে, এগুলো যদি আপনাকে ওই স্টাইলে এসে আপনাকে সাজাবে, একটা বাইরে একটা ভিতরে এইভাবে এটা দিলে দেখেন এই অ্যালাইন, এই যে এই অ্যালাইন এসে চলে আসছে, মানে সে কিন্তু বলে না যে সবগুলোকে একই অ্যালাইনে রাখবে, কারণ দেখেন তার প্যারাগ্রাফ স্টাইলেই দেওয়া আছে অ্যালাইন লেফট, মানে সে লেফট থেকে শুরু করবে কিন্তু সে অ্যালাইন তো ঠিক করবে না, অ্যালাইন ঠিক করবে আপনার এখানে, ওকে দেন আপনারা এরপরে আপনারা আপনাদের যে বিজনেস কার্ড তৈরি করতে গেলে যে ধরনের ইনফরমেশন দরকার, যেখানে যেটা ইনফরমেশন দরকার সেখানে সেই ইনফরমেশন বসাবেন, বসিয়ে আপনাদের ওয়ান সাইডের লিফলেট ডিজাইন হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটাতে? আচ্ছা এখন আমি একটা জিনিস দেখাই, আপনারা এখন তো মোটামুটি বুঝতে পারছেন যে লিফলেট বা ফ্ল্যাট ডিজাইন কিভাবে হবে। এখন ধরেন যে আপনি আরেকটু ডিজাইন করতে চান, সেটাও পসিবল, আপনি চান কোনো ছবি নিয়ে আসতে, আমি কোনো ছবি নিয়ে আসি, ফাইল প্লেস সাপোজ আমি চাই যে এই খাবার দাবারের ছবি টুকু আছে কিছু, আপনি ছবিটাকে নিয়ে আসলেন, এটাকে আপনি কোথাও বসাইতে চান, সব কিন্তু এখন একই লেয়ারে চলে আসতেছে, এই লেয়ারটা থাক সমস্যা না, দেন আমি এটাকে ক্লিপিং ক্লিপিং মাস্ক করতে চাই, তাহলে এটা যে সেন্টার আছে শিফট অল্টার দিয়ে একটা সার্কেল নিয়ে নিলাম, শিফট শিফট যেটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক, আমি একটা ছবি নিয়ে আসলাম সেটাকে ক্লিপিং মাস্ক করে ফেললাম, দেন আপনার যদি এখন এই যে রোস অফ থার্ড মিনিটের পর আপনি চাইলেন যে আপনার এইখানে ছবিটা বড় করে আসবে, আরো বড় করতে চান ছবিটা আপনার এইভাবে থাকলো, থার্ডটা মেনটেন করলো, এবং আপনি এখানে লিখতে চান যে এখানে একটা বক্স লিখতে চান যেখানে 50% অফ, খেয়াল আছে আমরা ইয়ে করছিলাম যে
খেয়াল আছে আপনাদের নাকি ভুলে গেছেন? কথা বলে না কেউ, কথা বলে না। আমরা যেরকম ব্যাচ মানাইছিলাম খেয়াল আছে? আমি নিলাম লিখে, আমি চাই হচ্ছে এটা পঁচিশ স্টার থাকুক। দেন আমি আরেকটা সার্কেল নেব, এটা স্ট্রোক কে রান করে দিব, তারপর শুধু স্টার থাকবে, আমাকে স্টার নিয়ে আসতে হয়। পরে দেখতেছি কি করবো, আপাতত ওকে কি কালার দিব, এই কাজে তো এখানে এই কালার আছে, আমি ওই ধরনের একটা কালারের ভিতরে রাখি। আচ্ছা ফুটটা করি ডার্ক কালার দিই, হ্যাঁ এই কালারে নিয়ে আসি, কন্ট্রাস্টে থাকুন। ফাইন, দেন স্টারটাকে আমি নিয়ে যাবো হচ্ছে রেখা করি, এটাই তো নাকি? তাহলে এখন আমি যদি ওকে ওকে যদি এখন রোটেট করতে চাই এই সার্কেলের চারপাশ দিয়ে, তাহলে আমি ওকে রোটেট করি, সার্কেলেই আছে, একটু সরাই দিই, পারফেক্ট সেন্টারেই আছে। দেন আমরা কি করব, কন্ট্রোল কি জানো, কন্ট্রোল ডি না, না সেটা তো না, বলেন তো কি জানো, ভুলে গেছেন? আগে এটাকে আমি এই না আগে রোটেটে যে পরে কপি করে নিতে হবে নাকি, নাকি আগেই কপি করে নিতে হবে? আগে রোটেটে ক্লিক করতে হবে, দেন আমি এখানে নিলাম, সেন্টারই আছে থাকলো, দেন আমি কি করবো এটাতে, এটাকে বলেন আপনারা কপি না, সে তো কপি তো হবে না, আচ্ছা এটা আমি অনেক ভাবে করতে পারি, আমি যদি এটাকে বাইরের সার্কেলে করি তাহলে কিভাবে করি সেটা আমরা দেখি, অনেক ভাবে করা যায়, আমি সার্কেল নেই, টার্ম নেই, আপাতত বাইরেই নেই,
দেন এটাকে এটাকে রোটেট ক্লিক করে নিলাম। এরপরে কাজটা আমাকে বলে, আমি ভুলে গেছি। তারপরে কি আমি ভুলে গেছি? আপনাদের মনে আছে তাহলে, কিন্তু হলো না তো, হলো না কেন বলেন তো? নির্দিষ্ট সংখ্যক নিতে গেলে অল্টার চেপে সেন্টার আনতে, সেন্টার পয়েন্টটা, তারপর একটা ডায়লগ বক্স আসবে। হ্যাঁ সেটাই। আচ্ছা আবার বলবেন আপনারা, আমি করব কি করব এখন? অল্টার ওটা ক্লিক করলাম, তাহলে এবার কি করব? অল্টার একজন বলেন, যে কোনো একজন ভালো করে বলেন। অল্টার প্রেস করে দ্যাট সেন্টার পয়েন্টটা অল্টার চেপে আনতে হবে। হ্যাঁ এই যে আমি এইটা জান সিলেকশনে যে সরি আহা এটা কি করবো? অল্টার চেপে নিয়ে আসবো। জি ভাই, তারপরে ডায়লগ বক্স আসবে একটা। আমি এইটাই আপনার কাছে জানতে চাচ্ছি, টিপু দিয়ে রাখি। আমি চাচ্ছি দশটা আসুক, তাহলে 360 ভাগ 10 কপি। ওকে ওই সব নয় না, এখন কন্ট্রোল ডি দিলেই হবে। আমাকে বলতেই পারলেন না। আমি ভুলে গেছি, আপনারা ভুলে গেলেন? যে কোনো একজন, আমার কিন্তু মনে আছে, যে কোনো একজন আমাকে পারফেক্টলি বলেন, আমি আপনারা বলবেন আমি করব। কে বলবেন? একজন ক্লিয়ারলি বলবেন। কে বলতে চায় না? হ্যালো, এটাকে সিলেক্ট করলাম, রোটেট টুল। এখন আমি আমার ওই বক্স লাগতেছে না, আমি এটাকে ডিলিট দিয়ে দিই। আপনারা কেউ বলতেই পারলেন না। হ্যাঁ এই আপনাদের কাজ করার অবস্থা। দেন আমরা যদি এখানে শিফট অল্টার এটাকে যদি আবার এখানে যদি শিফট এবং অল্টার প্রেস করে নেই, তাহলে আমি সেন্টার থেকে একটা বক্স দিতে পারি। ফাইল বক্স নিয়ে নিলাম,
গ্রুপ করে ফেললাম এবং লিখতে চাই 50% অফ। আমি চাই টেক্সটটা হচ্ছে অন্য কোনো টেক্সট এবং বোল্ড আকারে আসুক, রেগুলার না। ভুল কোনো টেক্সট নাই নাকি? এটাকে আমি একটু বড় করে দিতে পারি। আরো উজ্জ্বল দিলাম 50% অফ। পারফেক্ট আইডি আসছে। আমি কি পারফেক্ট হয়েছে না মনে হয়? কই কই জানায় যায় দেন এটা থেকে দেওয়ার পরে এটা দিলাম অ্যান্ড মোটামুটি পারফেক্টই আসছে। কারণ যে ওয়ার্ড যদি একসাথে প্রয়োজন না এদিকে সে সবাই দিচ্ছে, আপনার মন চাইলে আপনি একটু আপনি ইচ্ছা মতো সবাইও দিতে পারেন। আপনার যদি মন চাইলে চাইলেন আপনি নিজের মতো করে দিলেন, নিচে নামা দিলেন ফাইন। দেন আপনি এখন এইটাকে এবং এটাকে সেট করলেন ছোট করবেন। গ্রুপ করে দিলেন অফ। ভিতরে কার্ডটাকে আর একটু উজ্জ্বল দিতে পারেন আপনারা, আরো উজ্জ্বল, আরো লাইট অথবা ডার্কিশ লাইট। ওকে ফাইন, দেন আপনারা রেস্টুরেন্টের লোগো টোগো দিয়ে আরো কিছু জিনিসপত্র দিয়ে আপনারা এটাকে একটা ফ্ল্যাট ডিজাইন করতে পারেন। ব্যাপারগুলো ক্লিয়ার যে আমি একটা ডিজাইনের ভিতরে কি করে শেপ নিয়ে আসবো, কিভাবে আদার্স অপশনগুলো নিয়ে আসবো? বলেন আপনার কোন সমস্যা আছে এখন? দাম তো 50% কে আরো এই যদি টেক্সট কে চেঞ্জ করতে চান তাহলে টেক্সট আপনার এখানে অবজেক্টে মনে হয় এই যে টেক্সট ড্রপ আছে, টেক্সট ড্রপ অপশন। ওকে দেন অবজেক্ট টেক্সট
মেট ওকে সেটা স্টপ হয় নাই হালকা হইছে কিন্তু এখানে যে বাই ডিফল্ট সেটার জন্য সে দেখাচ্ছে না মনে হয় সম্ভবত সেক্ষেত্রে আমরা কাজ করবো অবজেক্ট ইনভেলপ ডিস্টর্টে যেতে পারি মেক উইথ র্যাপ ইভি অন রাখবেন এটা মজা আছে সেটা হচ্ছে আপনি ওকে দেওয়ার পরে ব্রেক সিলেকশন টুল থেকে সিলেক্ট করে আপনি এটাকে আপনার মতো করে আবার এখানে সিলেক্ট করে ভাঙা ছেড়া করতে হবে দেখছেন খেয়াল করে মজা না আরো দেখা দিতে চান কেমন খুশি চান আপনি সেমন খুশি করে দেন আমি এটা করে দিলাম 50% অফ ফাইন গ্রুপ এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন ঠিক আছে এটা 50% অফ আপনি এখন এখানে লোগো দিতে পারেন পাস্তা লেখা অনেক কিছু আসতে পারেন শেপ দিতে পারেন এবং যে ইনফরমেশন গুলো দরকার সেই ইনফরমেশন গুলো বসাইতে পারেন ঠিক একইভাবে ক্লিপিং মাস্ক করে আপনারা ফুড মেনু ক্যাটালগ ডিজাইন বসিয়ে এগুলো করতে পারেন ওগুলো আজকে করবেন আপনারা আপনারা আজকে একটা ফুড মেনু বানাবেন ফুড মেনু রেস্টুরেন্টে যেরকম ফুড মেনু হয় সেরকম ফুড মেনু বানাবেন এবং এরকম নিউমেরিক ডিজাইন দিয়ে অত কোনো কোম্পানির লোগো বসালেন তাদের গুড ডেলিভারি বা ফাস্ট ডেলিভারি 50% অফ গো হারি এরকম টেক্সট দিয়ে এরকম করতে পারেন পারবেন না এখন জি ভাইয়া পারবো হ্যাঁ ডিজাইনের প্রসেসটা আমি দেখাই দিচ্ছি যে কিভাবে ভাগ করবেন এই যে এই জিনিসটা তৈরি করা এবং এই ধরনের শেপও আপনি পাবেন নেটে বিভিন্ন ধরনের শেপ আছে এবং ডিজাইন করার আগে কিছু ডিজাইন দেখে নেবেন কিছু ডিজাইন দেখে সেখান থেকে একটা ডিজাইনকে বেছে নেবেন বেছে নেবেন ওইটাকে একটু চেঞ্জ করে কালার টালার চেঞ্জ করে নিজের মতো করে তৈরি করবেন এখন আমি শেপগুলো এখানে দিচ্ছি আপনি তো আপনি এই শেপটাকে তো এদিকে দিয়ে এদিকে করতে পারতেন এখানে ডট আছে আমি ডট না দিয়ে অন্য কিছু দিতে পারতাম এখানে এখানে এরকম লাইন আছে আপনি একটা লাইন না দিয়ে চার পাঁচটা লাইন একসাথে ব্লেন্ড করে দিতে পারতেন সম্ভব কিনা বলেন সম্ভব না ধরেন যে আমার এখানে এই যে এটা আছে এটাকে আমি অল্টার পেজ করে এখানে নিয়ে গেলাম ছোট করলাম দেন আরো কিছু কিছু জায়গা অল্টার করতে পারি ধরেন এইখানে একটা করলাম ধরেন এইখানে একটা করলাম এখানে একটা করলাম বিক্ষিপ্ত আর কি এখানে একটা করলাম ধরেন এখান থেকে নিয়ে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এখন ডিজাইনটা কি ব্যাপারটা এরকম ঠিক আছে ওকে তো আমি কি ইলাস্ট্রেটর অফ করতে পারি আমার জন্য অফ করতে পারি বাকিরা কি বলে বাকিরা যথেষ্ট বুঝছে অবশ্যই বোঝার কথা আমি শেপ দেখাইছি এই জিনিসগুলো তৈরি করা দেখাইছি ক্লিপিং প্যাপ নিয়ে এসে দেখালাম তা আমি একটা কাজ করি সেটা যে কাজটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে কিছু ফুড মেনু ডিজাইন দেখাই দিয়ে ক্লাসটা শেষ করব
জি বলেন লোগোর কি পৃষ্ঠ কোনো সাইজ আছে আমি মানে বানাবো বডি কোনো পাস সাইজ আছে না ভাই লোগোর কোনো পৃষ্ঠ সাইজ হয় না ইচ্ছামতো জি লোগো ছোট হয় এতটুকু আমি জানি তবে লোগো বিল্ডিং এর মতো বড় হয় না ছোট হয় লোগোর কাজই হচ্ছে প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করানো পরিচিত করা এটা কখনোই নারকেল গাছ বা সুপারি গাছের মতো বড় হবে না আচ্ছা আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি কিন্তু রসিকতা করি মাঝে মধ্যে আমার এগুলোর জন্য আপনারা পার্সোনালি নিয়েন না মাহবুব ভাই আমি কিন্তু খুব রসিক মানুষ বুঝছেন আমি কথাবার্তায় রসিকতা করতে পছন্দ করি জিনিস বলবেন আর কি হ্যাঁ ভাই এটাই ভালো তো আমি আপনাদেরকে কিছু ফুড মেনু ডিজাইন দেখাবো এখন আপনাদের দ্বারা এই রকমের ডিবেট তৈরি করা সম্ভব কিনা সেটা বলা আমি শেয়ার দিই এই যে দেখেন এই যে এগুলো তৈরি করা পসিবল না কিন্তু আপনারা একদম সিম্পল এগুলো তৈরি করবেন না আপনারা তৈরি করবেন এই ধরনের গুলা মানে একটু আর্টিস্টিক যেহেতু কাজগুলো আপলোড হবে দুই পেজে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ তাহলে আপনারা আর্টবোর্ড নেওয়ার সময় দুই পিস নেবেন আর্টবোর্ডে ওয়ান দেওয়া থাকে না ওখানে টু দিবেন বা এটাকে দেখেন একটা ফ্রন্ট পেজে ডিজাইন করবেন একটা ব্যাক সাইডে ডিজাইন করবেন হ্যাঁ যেহেতু আমরা আপলোডের জন্য ডিজাইন করবো তো একটু ভালো ডিজাইন করতে হবে তারপরে ধরেন যে এটাকে দেখেন এটা ফ্রন্ট পেজ ব্রেকফাস্ট মেনু কিছু না এগুলো নেটেই আছে তা ধরেন এই যে একটা এটা কি পসিবল না আপনাদের দ্বারা এই যে এই বক্সে এই পর্যন্ত এরকম একটা শেপ নেওয়ার পরে ওই যে আপনাদেরকে র‍্যাপ টুল দেখাচ্ছি স্কুইজ টুল দেখাচ্ছি টার্ম দিবেন এরকম হয়ে যাবে ওই তারপরে এই ছবি তো নেটেই আছে নেট থেকে বসাইছে এই লেখাটাকে বসাইছে এই লেখা বসাইছে এই লেখা বসাইছে আইকনগুলো বসাইছে এই পাঁচ তো আপনারা নিজেরাই লিখতে পারবেন বসাই দিতে পারছি ওকে এবং ড্রপ শ্যাডো দেখাইছি না আপনাদেরকে কিভাবে ড্রপ শ্যাডো দেয় আপনি কিন্তু এই রেস্টুরেন্টে কোথায় কি নাম টাম লেখা আছে ওগুলো বের করতে যাবেন আপনি বার্গার লেখা ইচ্ছা মতো টাইপ করে পাশে দাম ইচ্ছা মতো টাইপ করে পাশে দাম ঠিক আছে জাস্ট আমাকে শেপটা বোঝানো লেখা কি আছে সেটা আমাদের জন্য ফ্যাক্ট না তো কারণ আমি সেটা টেম্পলেট বানাচ্ছি ডিজাইন তৈরি করছি লেখা তোমার ফিক্স না ঠিক আছে এটাকে দেখেন এই ছবিতে ক্লিপিং মাস্ক করে এখানে বসানো আমি যেটা করছি সেটাই সে করছে ফুড ম্যান আর আমি যদি এখানে লিখি যে 50% অফ ডিজাইন দেখেন এই যে দেখেন ওয়াও ফেল পারবেন না এগুলো এখন তো এগুলো পারা উচিত আপনাদের এই জায়গাটুকু পিএনজি মানে এই জায়গাটুকু ছবি যাবে ফ্ল্যাট 50% অফ সাইবার মানডে সেল
এগুলোকে ব্যানার ডিজাইন বলে, ব্যানার ডিজাইন। এই যে সেল, এগুলো হচ্ছে ব্যানার ডিজাইন। আপনারা প্রথমে ইয়েতে যান, লিফলেট ব্রোশার এগুলো আগে করেন। ব্যানার ডিজাইনে আমরা ইলাস্ট্রেটরও শিখবো, ফটোশপও শিখবো। ওকে, যে ডিজাইন গুলো, এগুলো এগুলো অনলাইন মার্কেটিং এর জন্য। অনলাইন মার্কেটিং এর জন্য আমরা ফটোশপে শিখবো, ইলাস্ট্রেটরে আমরা এগুলোকে শিখে আসি, তাহলে আমাদের জন্য ফটোশপে সুবিধা হবে, ইজিয়েস্ট হবে। আমি আবারও বলতেছি, যারা এখনো আমাকে টেলিফর্ম জমা দেন নাই, আজকের ভিতরে টেলিফর্মটা জমা দিয়ে দিন প্লিজ, কাইন্ডলি। এটা ছাড়া কিন্তু আপনারা সার্টিফিকেট পাবেন না, ইনফরমেশন। রাকিব ভাই বলেন।